सर्वप्रथम आम्रा अनुष्ठान शुरूते आल्लार दरबारे शुक्रिया आदाय करी अल्हम्दुलिल्लाह जे उनी आमादेर के एखाने आसार मतो जे तौफिक सेटा दान करेछेन सबाई बोले अल्हम्दुलिल्लाह। तो आम्रा पृथिवीते एसेछि आल्लाह आमादेर सृष्टि करेछेन पृथिवीते आमादेरके पाठिएछेन एबं आम्रा किभाबे सुस्थ थाकबो आसले সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করেছেন। তো এই যে বর্তমান সমাজে এখন আমরা যে রোগগুলোর কারণে খুব সাফার করছি তার ভিতরে একটা প্রধান রোগ হচ্ছে ডায়াবেটিস, আপনারা নিশ্চয়ই জানেন। এছাড়াও ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ওজন অনেক বেড়ে যাচ্ছে, যুবক সমাজের ভিতরে অবেসিটি বা স্থূলতা বা ভুঁড়ি বেড়ে যাওয়া, অতিরিক্ত ওজন হওয়া, এটা একটা মহামারীর আকার ধারণ করেছে। শুধু বাংলাদেশে নয়, আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একই অবস্থা আপনারা জানেন। এখন একটি জরিপে দেখা গেছে যে 88% আমেরিকান অ্যাডাল্ট তাদের সবারই ইনসুলিন রেজিস্ট্যান্স 88%-এরই, 80%, 85%, 88% তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে অনেকে আমরা জানতাম না যে ইনসুলিন রেজিস্ট্যান্স কাকে বলে। তো এখন এই যতগুলো রোগের কারণে আমরা কষ্ট পাচ্ছি, ভুক্তভোগী হচ্ছি, তার ভিতরে যেমন মেয়েদের পিসিওডি বা মেয়েদের বুকে লোম গজানো, ছেলেদের মতো দাড়ি মোজ গজানো, হ্যাঁ, আবার তাদের মাসিক হয় না বা বন্ধ হয়ে যায়, আবার অনেকের বিয়ের পরে বাচ্চা হতে চায় না, অনেকের ব্রণ উঠে, মাথায় টাক পড়ে যাচ্ছে ছেলেদের মতো। তো এই যে অস্থিরতা তারা বোধ করে, কনসেন্ট্রেশন রাখতে পারে না, ফোকাস রাখতে পারে না, রাতে ঘুমাতে পারে না, হ্যাঁ, অলসতা লাগে, অনেক ধরনের মুড সুইং করে, ঠিক একইভাবে ছেলেদেরও তাদের যে পুরুষত্ব, পুরুষালী ক্ষমতা, এটা দিন দিন কমে যাচ্ছে এবং কনজুগাল লাইফে তারা ছেলে মেয়ে উভয় সাফার করছে। এর যে মূল কারণ সেটাও ইনসুলিন রেজিস্ট্যান্স। এই যে ডায়াবেটিস সেটারও মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স। ব্লাড প্রেশার সেটারও একটি মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এই যে অনেকগুলো রোগ হয় এটাকে মেটাবলিক সিন্ড্রোম বলা হয় বা সিন্ড্রোম এক্স বা ইনসুলিন রেজিস্ট্যান্স সিন্ড্রোম বলা হয়। তাহলে এটার আন্ডারে অনেকগুলো রোগ আছে, যেমন আপনার চোখটা নষ্ট হচ্ছে, মাইক্রোভাস্কুলার ড্যামেজ হচ্ছে, দ্য কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস, মানে আপনার এই মাইক্রোভাস্কুলার ড্যামেজের কারণে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম যে ভেসেলগুলো আছে, ব্লাড ভেসেলগুলো আছে, সেগুলো ড্যামেজের কারণে আপনার চোখে এখন যে প্রবলেমটা হচ্ছে মাইক্রোভাস্কুলার ড্যামেজ, তার ফলে আপনাদের বিভিন্ন রকম চোখের জটিলতা দেখা দিচ্ছে। ঠিক একইভাবে অনেকের আছে নার্ভের জটিলতা দেখা দিচ্ছে, হ্যাঁ, মাইক্রোভাস্কুলার ড্যামেজের কারণে নিউরোপ্যাথি ডেভেলপ করছে, বিভিন্ন জায়গায় গায়ে পায়ে ব্যথা হচ্ছে, হচ্ছে কি না এই ধরনের। তারপরে আপনারা কাইন্ডলি একটা সাইডে যান, আপনারা এই যে পিছনে ডিস্টার্ব করেন না, পিছনে যারা আছেন তাদেরকে ডিস্টার্ব না করে একটা সাইডে যান, আপনারা টাইমলি আসতে হবে। আমাদের সময় ছিল 8টা, তাই না? 8টায় সময় ছিল, আপনারা 9টা বাজে এসে সবার সামনে দাঁড়িয়ে প্রোগ্রামে ডিস্টার্ব করলে তো হবে না, হ্যাঁ। তো এখন মাইক্রোভাস্কুলার ড্যামেজ সেগুলো হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র যে ভেসেলগুলো আছে, যেগুলো সূক্ষ্ম ভেসেলগুলো আছে সেগুলো। আর ম্যাক্রোভাস্কুলার ড্যামেজের ভিতরে আপনারা জানেন হার্টে রিং পড়াচ্ছে, কেন? কারণ ভেসেলগুলো ব্লক হচ্ছে, ব্লক হওয়ার কারণে কি হচ্ছে, রক্তের যে সার্কুলেশন বা অক্সিজেন যে পাওয়ার, সেই যে কোথায় যাবে অক্সিজেনটা, এই হার্টের মাসেলকে সাপ্লাই দিতে হবে, রক্তের মাধ্যমে এটা যায়, ওর তো আর হাত পা নাই, হ্যাঁ, তো অক্সিজেনের হাত পা আছে, তাহলে রক্তের মাধ্যমে আরবিসির ভিতরে থাকে সে, তারপর গিয়ে জায়গা মতো অক্সিজেনটা পৌঁছায়। এখন যদি রক্তের প্রবাহতে প্রবলেম হয়, এই রক্ত যদি পৌঁছাতেই না পারে, তাহলে কিভাবে অক্সিজেন সাপ্লাই হবে? হবে। এখন যদি অক্সিজেন সাপ্লাই না হয় তাহলে হার্টের মাসেলগুলো নষ্ট হবে কি না? তাহলে হৃদরোগ, হার্টের মেইন যে কারণ, হৃৎপিণ্ডের কারণে হয় না, হৃদরোগ হয় এই ম্যাক্রোভাস্কুলার ড্যামেজের কারণে বা ভেসেলগুলো ব্লক হওয়ার কারণে, বা রক্তের যে পাইপ আছে বা নালি আছে সেখানে ব্লক হওয়ার কারণে, অক্সিজেন পৌঁছাতে না পারার কারণে। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? তাহলে বিভিন্ন রকম মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার ড্যামেজগুলো হচ্ছে এই যে কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের
লাস্ট স্টেজে গিয়ে এই ঘটনাগুলো ঘটছে। তাহলে এই ঘটনাগুলো ঘটতে শুরুটা ছিল সহজ, কিন্তু শেষটা খুবই খুবই খারাপ এবং মারাত্মক। তাহলে ব্রেন স্ট্রোক করছে, ব্রেনের একটা সাইড প্যারা, মানে কী হচ্ছে, এদিকে কী হচ্ছে, ধরেন রক্তক্ষরণ হয়ে এই ব্রেনের ভিতরে হেমোরেজ হয়ে আমরা ব্রেন স্ট্রোক করে, অথবা এখানে রক্তের সার্কুলেশন বন্ধ হয়ে বা ইস্কেমিক স্ট্রোক করে, দুই ধরনের ব্রেন স্ট্রোক হয়। তো যে কোনো কারণে এই সাইডটা যদি ড্যামেজ হয়, তাহলে তার বিপরীত সাইডের যে হাত পাগুলো অবশ হয়ে যায়, আপনারা জানেন। তো যদি আমার ডান দিকের ব্রেনে যদি কোনো সমস্যা হয় তাহলে বাম সাইডে, আর যদি বাম দিকের ব্রেনে হয় তাহলে ডান সাইডে হাত পা অবশ হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে দুই হাত দুই পায়ে অবশ হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে ভোকাল কর্ড অবশ হয়ে যায়, কথা বলতে পারে না। তাহলে মূলত এটা কি ব্রেনের প্রবলেমে হয়েছে নাকি রক্ত নালীর কারণে হয়েছে, বুঝতে পারছেন? প্রবলেমটা রক্ত নালীর। এখন এই রক্ত নালীর প্রবলেমটা হয়েছে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। এবার বুঝতে পারছেন, তার মানে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স কেস শেষ পর্যন্ত এই ব্রেন স্ট্রোক বলেন, এই যে হার্টের সমস্যাগুলো যেগুলো হচ্ছে, রিং পরানো লাগছে যেগুলো কারণে, সেটা যদি বলেন, বা লিভারে ফ্যাটস জমা সেটা যদি বলেন, বা পরবর্তীতে চিকিৎসা করতে করতে কিডনি নষ্ট হয়ে যাওয়া, তো অতিরিক্ত ব্লাড প্রেশার কিডনিকে নষ্ট করে, অতিরিক্ত ডায়াবেটিস কিডনিকে নষ্ট করে, আবার কেমিক্যাল ড্রাগসগুলো কিডনির উপর খারাপ প্রভাব বিস্তার করে, কারণ প্রতিটা ওষুধ আপনি খাচ্ছেন এটা লিভারে মেটাবলাইজ হয়, কিডনি দ্বারা এক্সক্রিশন হয়, কিছু এক্সেপশন ছাড়া বেশিরভাগই লিভারে মেটাবলাইজ করে এবং কিডনিতে এক্সক্রিটেড হয়। তো এখন এই যে যতগুলো ওষুধ আমরা গ্রহণ করছি সবগুলোর কিডনির এবং লিভারের উপর কিছু না কিছু প্রভাব ফেলছে, কিছু এক্সেপশন ছাড়া, ভুল ধরার লোকের তো অভাব নেই, বলবে যে সব, তো এক্সেপশন থাকবে, এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল। তো ব্লাডের অ্যাসিডিক কন্ডিশনের কারণে আমাদের প্রদাহজনিত রোগগুলো হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, প্রদাহ হচ্ছে। এই প্রদাহ হয় যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকে, প্রদাহ বেশি হবে, ইনফ্লামেশন বেশি হবে, প্রদাহ বেশি হবে। আর যদি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে যেমন প্রদাহ হয় বেশি, আবার প্রদাহ বেশি থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হবে। যেমন আপনি ঘুমাতে পারছেন না এখন, তো না ঘুমালে মন মেজাজ খারাপ থাকবে, মেজাজ খিচড়ে থাকবে, ডিপ্রেশন বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে। আবার মনে অস্থির থাকলে, ডিপ্রেস থাকলে, টেনশন কাজ করলে ঘুম হবে না। তো দিন দিন আপনার ঘুমও কম হওয়ার কারণে স্ট্রেস বাড়বে, স্ট্রেস বাড়ার কারণে ঘুম হবে না। এটা যদি চলতে থাকে আলটিমেটলি আপনি ঘুমাতেই পারবেন না এবং স্ট্রেস থেকে বেরোতে পারবেন না। এটা এই ধরনেরকে বলা হয় ভিসিয়াস সাইকেল। কি বলা হয়? ভিসিয়াস সাইকেল। তো ভিসিয়াস সাইকেল না জানলেও চলবে। এখন পরিণতিটা কোথা থেকে গিয়ে কোথায় ঠেকছে বিষয়টা একটু কল্পনা করুন। এই রোগগুলো সবগুলো শুরু হচ্ছে আপনারা টেরই পাচ্ছেন না, হয়তো এনার্জি লেভেলটা একটু কমে গেছে, আপনি এটাকে কোনো গ্রাহ্য করছেন না, হয়তো হজমের সমস্যা হচ্ছে আপনি গ্রাহ্য করছেন না, হয়তো রাত জাগছেন বা ঘুমাতে পারছেন না সেটাকে আপনি গ্রাহ্য করছেন না, বুঝতে পারছেন? তারপর হয়তো একটু প্রেশার বাড়ছে সেটাকে গ্রাহ্য করছেন না, আপনি প্রেশারের ট্যাবলেট খাচ্ছেন। তারপরে আপনি এই রক্তনালীতে চর্বি জমে গেছে, রক্তের রিপোর্টে কোলেস্ট্রল বেশি পাওয়া গেছে, তো আপনি কোলেস্ট্রল কমানোর ওষুধ খাচ্ছেন, আপনি এটাকে সিরিয়াসলি নেন নাই, বুঝতে পারছেন? তারপরে ব্লক ধরা পড়ছে সেটাকেও সিরিয়াসলি নেন নাই, আপনি জাস্ট রিং বসাইছেন কিন্তু আপনার চলাফেরাতে কোনো পরিবর্তন আনেন নাই, বুঝতে পারছেন? তো দেখা যাচ্ছে যে আপনি যে কাজগুলো করছেন বা যেই চিন্তাটা করছেন, তো আপনার এই চিন্তার সঙ্গে আপনার যে বাস্তবে যে মিল সেটা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমরা সবাই চাই কি, সুস্থ থাকতে, কিন্তু বাস্তবিক অর্থে সুস্থতাটাকে আমরা ঠিক গুরুত্ব দিচ্ছি না। আমাদের কাজকর্ম বা অ্যাকশন, এটা আমার যে চাওয়া সেটা প্রতিফলিত হচ্ছে না। তো এখন দেখি কে কে সুস্থ থাকতে আমরা চাই, কে কে চাই সুস্থ থাকতে, দেখেন সবাই হাত তুলেছে, সবাই আমরা সুস্থ থাকতে চাই, চাই কি না? তাহলে আবার সবাই আবার হাত তোলেন এবং বলেন আমরা সুস্থ থাকতে চাই, আমরা সুস্থ থাকতে চাই, আমরা সুস্থ থাকতে চাই। ওকে, হাত নামান। তো এই যে চাওয়া আর পাওয়া, এর ব্যবধান হচ্ছে আমি কি করি বা কোনটা করি না, দ্যাটস অল। অ্যাকশন স্পিক্স লাউডার দেন ইওর ভয়েস, মানে আপনি মুখে কি চান, মনে কি চান, সেটার দ্বারা আপনি যেটা পাবেন সেটা নির্ধারিত হয় না। আপনার অ্যাকশন, আপনি কি করেন সেটার দ্বারাই আপনি কি পাবেন সেটা নির্ধারিত হয়।
সে ফর এক্সাম্পল আপনারা সবাই সুস্থ থাকার জন্য হাত তুলেছেন, এখন এই যে আপনার এনার্জি লেভেল কমে যাচ্ছে কিন্তু এনার্জি বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ আপনি নিচ্ছেন না। এই যে আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে, আপনি ওষুধ খাচ্ছেন, বাট কেন বেড়ে গেল সেটা নিয়ে যেমন ভাবছেন না এবং ন্যাচারালি প্রেশারটাকে কমানো যায় কি না সেরকম যে চেষ্টাগুলো অন্তত ডাক্তাররা লাইফস্টাইল মডিফিকেশনের কয়েকটা কথা অন্তত তারা বলবেই, কারণ প্রতিটা প্রেশার যে ব্লাড প্রেশারের যে চ্যাপ্টারগুলো আমাদের আছে সেখানে ম্যানেজমেন্ট এর শুরুতেই বলা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, বইতেই লেখা আছে, টেক্সট বইতে। আপনার যদি যে কোনো মেডিকেলের টেক্সট বই দেখলে দেখবেন যে ব্লাড প্রেশারের চিকিৎসায় প্রথম কথাটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। কিন্তু আমরা ওই যে যেমন আছি তেমন রব, হ্যাঁ চেঞ্জ হব না গো, হ্যাঁ তা আমরা নিজেকে পরিবর্তন করব না। আমি যেভাবে খাওয়া দাওয়া করে আজকে অসুস্থ হচ্ছি সেটা আমি বজায় থাকবে, আমার দাওয়াত খাওয়ার কোনো কমতি হবে না, আমি বেড়াতে যাব কিন্তু সেখানে বেড়াতে যাচ্ছি মনের খোরাক, বেড়াতে যাচ্ছি নেচারের কাছে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি প্রকৃতির সঙ্গে সম্পর্ক করার জন্য কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব, কিছু বাতাস থেকে অক্সিজেন নিব, হ্যাঁ কিছু টক্সিন এখানে রেখে আবার কিছু ভালো ফ্রেশ এয়ার নিয়ে আসব। তো আমরা কি করছি ওখানে যে কতগুলো বিষ খেয়ে পেট ভরে নিয়ে আসছে, তো বেড়াতে যাচ্ছি ঠিকই কিন্তু আমাদের মূল যে টার্গেট সেটা হচ্ছে বিষ খাওয়া। এটা যেখানেই বেড়াতে যান আপনি দেখবেন বিষ আপনি দেদাহার্সে খেয়ে আপনি পেট ভরে চলে আসছেন, তাহলে সেই বেড়ানোটা আপনার উল্টা ক্ষতির কারণ হচ্ছে, বোঝা গেল? তাহলে আমরা এই যে সুস্থ থাকতে চাই কথাটা এটার সঙ্গে বেশ কিছু অ্যাকশন আপনাকে নিতে হবে, শক্তি বাড়ানোর জন্য এক্সারসাইজ করতে হবে অথবা কায়িক শ্রম করতে হবে, এনার্জি প্রোডাকশন কেন বডিতে নাই সেটাকে ডিটেক্ট করতে হবে, কেন নাই যদি বলি সংক্ষেপে বললে আমাদের চলাফেরার কারণে, কারণ আরও সংক্ষেপে বললে আমি এনার্জির চর্চা করি না তাই। তাহলে এনার্জির চর্চা করার জন্যে সুস্থ খাবার খাওয়া জরুরি কিনা বলেন? বেশি খেলে কি এনার্জি বেড়ে যায়? কোনো দিন দেখেছেন একটা এরকম মোটা হয়ে গেছে খেতে খেতে খুব এনার্জেটিক, বরং এনার্জি কমে যায়? তাহলে বেশি খেলে বেশি এনার্জি কথাটা সঠিক না। আবার একটা লোক যদি একদমই না খায় তাহলে এনার্জি পাবে? পাবে না। তাহলে এনার্জির জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যার জন্যে যেই খাবারটা সঠিক সেটা গ্রহণ করা, যতটুকু সঠিক সেটা ততটুকু গ্রহণ করা। এখন একটা লোক তার খেজুর খেলে, খেজুরে প্রচুর এনার্জি আছে কিন্তু খেজুর খেলে তার ডায়াবেটিস স্পাইক করছে, বেড়ে যাচ্ছে, রক্তে সুগার বেড়ে যাচ্ছে, এখন এই খেজুরটা কি তাকে এনার্জেটিক করবে নাকি আরও দুর্বল করবে? কলাটা খুবই ভালো এনার্জেটিক কিন্তু এই ডায়াবেটিস রোগী কলা খাওয়ার পরে তার ডায়াবেটিস অনেক বেড়ে যাচ্ছে, তাহলে কলাটা তার জন্য এনার্জি দিবে নাকি উল্টা কি ক্ষতি করবে? কোনটা ক্ষতি করবে? তাহলে আমরা একটা খাবার এনার্জেটিক হলেই যে আমার বডি সেটা নিতে পারবে সেটা নয়, বরং বডি যেই খাবারটা অ্যাকসেপ্ট করবে আপনার মেটাবলিজম কি সেটা অনুপাতে সেই ধরনের খাবার আপনাকে খেতে হবে। আপনার যদি মেটাবলিজম ডিসরাপ্ট থাকে, মেটাবলিজমে প্রবলেম থাকে, তাহলে আপনি যে ধরনের খাবার খেতে পারবেন, হ্যাঁ আর যদি আপনি একদম ওকে থাকেন তাহলে আরও অনেক ধরনের খাবার আপনি চাইলে খেতে পারবেন, কারণ যেই পাত্রে খাবারটি যাবে সেই পাত্রটিও ভালো আছে কিনা সেটাও বিবেচনায় আনতে হবে। তাহলে শুধু পুষ্টিকর খাবার বলেই খেলে হবে না, এই পুষ্টিটা বডিতে পুষ্টি এমনিতে ওভারলোডেড হয়ে গেছে, পুষ্টিতে ওভার ক্রাউডেড হয়ে গেছে, পুষ্টি রাখার জায়গা নাই, সেখানে যদি আরও পুষ্টি ঢুকান তো সেই জায়গাটা আরও ক্ষতিগ্রস্ত হবে, একটু পরেই আপনারা সেটা বুঝতে পারবেন। তো আলোচনার শুরুতে আমরা বলতে চাই এই যে সাফারিংসগুলো, কেউ প্যারালাইজড হয়ে গেছে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, কেউ ক্যান্সার হয়ে গেছে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা গেছে সৌভাগ্যবান, আর যে মারা যায়নি সে সাফার করছে, যার প্যারালাইসিস হয়ে মরে গেছে সে তো বেঁচে গেছে কিন্তু যে 5-7 বছর ধরে এটা টানছে সে মানে কি বলবো সাফারিংসের কোনো শেষ নাই, সে অন্যের বোঝা তো হয়েছেই, বরং তাকে নিয়ে পরিবারে ঝগড়াঝাটি হয়, স্ত্রী বলে যে আমি কি তোমার মায়ের সেবা করার জন্য এখানে আসছি, হ্যাঁ বুঝতে পারছেন, যেই পরিবারের জন্যে সময় দিতে গিয়ে একটা সেকেন্ড আপনি নিজের জন্য ব্যয় করার সময় পাননি, আজকে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে গেছেন, নিজের প্রস্রাব পায়খানার ভিতর পড়ে আছেন,
নিজের গলিত পুজের ভিতরে পড়ে আছেন, বেডসোর হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে শরীর, বেডসোর, কিন্তু একটি পরিবারের লোক নেই যে আপনাকে দেখবে, কারণ তাদেরও তাদের পরিবারকে সময় দিতে গিয়ে আপনাকে দেওয়ার মতো একটি সেকেন্ড সময় তাদের নাই। তাহলে এই সাফারিংস আমরা চাই কি না? আমরা কি এই সাফারিং চাই? সবাই বলেন চাই, আমরা চাই না। যদি না চাই তো আমাকে কিছু অ্যাকশন নিতে হবে, আমাকে কিছু করতে হবে সেটা প্রিভেনশনের জন্যে। আমি শুধু চাইবো কিন্তু কিছু করবো না, সেটা দিয়ে আমি এটা পাবো না। আজকে যারা খেতে পারছেন না, তার খাবারের অভাব নাই কিন্তু সে খেতেই পারে না, তারা জানে যে এটার কষ্টটা কি। আজকে আগে ইচ্ছা করে রাত জাগছে আর এখন রাত্রে শুয়ে শুয়ে বিছানায় ছটফট করে ঘুম আসে না, তারা জানে কষ্টটা কি, সাফারিংসটা কাকে বলে। যার আজকে লিভার নষ্ট হয়ে গেছে, সিরোসিস হয়ে গেছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এখন তাকে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এখন এই ধরনের নিয়ম কানুন দিয়েও কোনো কাজ হবে না, কারণ অর্গান টোটালি ড্যামেজ হয়ে গেছে। ওটা কি আর লাইফস্টাইল দিয়ে ভালো হবে? ওটা কি আর ভালো খাবার খাইলে ভালো হবে? আর এই লোক কি ভালো খাবার খাওয়ার মতো অবস্থায় আছে? এ লোক কি রোজা রাখার মতো অবস্থায় আছে? এ লোক কি ভালো ঘুমাতে পারবে রাতে? এ লোক কি ব্যায়াম করার মতো অবস্থায় আছে? তা এই লোককে যদি ব্যায়াম করতে বলেন, লোক একটারে পাঁচজন ধরে টাইনে নিতে পারে না। আপনি যদি বলেন তুমি যাও দৌড়াইতে যাও, তুমি ভালো ঘুমাও, শরীর একটা ফুইলা এরকম হয়ে গেছে, ঘুম আসবে। তো আমাদের নিয়মকানুন মানার মতো যতদিন আপনার অবস্থা আছে, তো আপনি বুঝবেন যে আপনার রিভার্স হওয়ার কায়দা কানুন আছে, বা পূর্বের অবস্থায় বা আগের সুস্থতায় ফেরত যাওয়ার কায়দা কানুন আছে। কিন্তু যারা এখানে এসেছেন একদম অর্গান ড্যামেজ করে নিয়ে, যারা এগুলো মানার মতো কোনো অবস্থাতে নেই, গাইডলাইনটা সবাই পেয়েছেন না? গাইডলাইনটা পেয়েছেন তো? তো এগুলো মানার মতো যাদের একদমই অবস্থা নেই, তাদেরকে আমি কী দিয়ে চিকিৎসা করব? আমার চিকিৎসা হচ্ছে খাওয়ার পরামর্শ, ঘুমের পরামর্শ, ব্যায়ামের পরামর্শ, মানসিক প্রশান্তির পরামর্শ, রোদের পরামর্শ, বরফের পরামর্শ, মেন্টাল ক্ল্যারিটির জন্য যা যা দরকার, মানসিক প্রশান্তি এবং শারীরিক সুস্থতার জন্যে যেই ধরনের চলাফেরা করা দরকার, রাতকে রাতের মর্যাদা দেওয়া, দিনকে দিনের মর্যাদা দেওয়া, দিনে কাজ করা, উদ্যম নিয়ে রাতে ঘুমিয়ে পড়া, বিশ্রাম নেওয়া, হ্যাঁ, রাতে মৃত্যুর মতো আমরা মরে মরার মতো পড়ে থাকতে হবে, রাতে কাজ করব না, দিনে আমি করব, সিংহের মতো ছুটব, হরিণের মতো ছুটব, এটা হলো ন্যাচারাল সার্কাডিয়ান রিদম আমরা ফলো করব। আমাদের এই পরামর্শ মানার মতো যাদের অবস্থা নেই, কন্ডিশন নেই, তাদের এখানে এসে কি লাভ হবে? আমরা আমাদের প্রায় সবগুলো ভিডিওতে এটা বলছি যে নিয়মের মাধ্যমে সুস্থতা। এখন নিয়ম মানার অবস্থায় যারা নেই, তারা কি করে এইখানে এসে সুস্থ হতে পারবে? আপনারা বলেন পারবে কি? এখন আমি হাত বুলিয়ে দিলে কি কিডনি নতুন তৈরি হবে? একটা আঙ্গুল কেটে ফেলানো হয়ে গেছে, নতুন করে আঙ্গুল গজাবে লাইফস্টাইল ফলো করলে? সো বুঝতে হবে যে এই যে পরামর্শগুলো মানার মতো আপনার সেই ক্যাপাবিলিটি আছে কি না। যাদের এখনও আছে আপনাদেরকে বলছি যে প্লিজ ওনাদেরকে দেখুন যাদের মানার মতো কন্ডিশন নেই, এবং আমাদের সবার পরিণতি তাই হবে। যেটা বলছিলাম, রোগগুলো শুরু হয় জাস্ট ল্যাক অফ এনার্জি দিয়ে, ছোট ছোট করে শুরু হয় যে এনার্জি পাচ্ছি না, শক্তি পাচ্ছি না, ঘুমটা হচ্ছে না, নেগেটিভ চিন্তা আসছে, মুড সুইং করছে, মন খারাপ থাকছে, অকারণে কেন খারাপ থাকছে বুঝতে পারতেছি না, ইরিটেটিং হয়ে যাচ্ছি, রুড হয়ে যাচ্ছি, কোমলতা চলে যাচ্ছে, দিন দিন মানে অস্থিরতা কাজ করছে, মনে কোনো ফাঁকা, মনে কোনো শান্তি নাই, কোথাও কোনো জানে শান্তি পাচ্ছি না, কোথাও যে মনে হচ্ছে মনটা ফাঁকা আছে, কোনো একটা ডেস্টিনেশন পাচ্ছি না, এটা করছি, ওটা করছি, সেটা করছি, কিন্তু মনের ভিতরে যে শান্তি সেটা পাচ্ছি না, এমটিনেস কাজ করছে মনের ভিতরে, কোনো শিওর যে মনটা পুড়ে থাকা, ভালো লাগা, যে একটা পূর্ণতার অনুভূতি, সেটা মিস করছি, আমার ড্রাইভ কমে গেছে। ড্রাইভ মানে হলো যে আমরা কর্মোদ্যম, কর্মস্পৃহা, নতুন একটা কাজের সূচনা করা, একটা নতুন উদ্যোগ নেওয়া, এটাকে বলে ড্রাইভ। ড্রাইভ কমে যাচ্ছে, তো এগুলোর জন্য কেউ চিকিৎসা করায়? তো ডাক্তারের কাছে গেলে আমরা কি করি? আমরা দেখি যে আপনার পরীক্ষা নিরীক্ষা করি, বলে যে না আপনার কোনো রোগ ধরা পড়েনি। তো ডাক্তার হচ্ছে কখন? যখন আপনি অর্গান ড্যামেজ করবেন তারপরে গিয়ে ডাক্তার। আপনার ডায়াবেটিস যখন ধরা পড়বে আপনার ডাক্তারই তখন থেকে আপনার প্রতি শুরু হবে। কিন্তু এই ডায়াবেটিস হওয়ার আগে যে 10-12 বছর প্রিপারেশন হয়েছে, ডায়াবেটিস হওয়ার জন্য যে বডিটা প্রস্তুত হয়েছে, এই ধীরে ধীরে যে নষ্ট হয়েছে,
আমাদের মেটাবলিক সিস্টেমটা যে ধ্বংস হয়েছে এই বিষয়টা আমরা কেউ লক্ষ্য রাখছি না। আমরা এখানে যে পরীক্ষাগুলো আপনারা দেখবেন যে এখানে পৃষ্ঠা নাম্বার পাঁচে, হ্যাঁ আপনাদের যে গাইডলাইন দেওয়া হয়েছে দেখেন ওখানে পৃষ্ঠা নাম্বার পাঁচে, এই যদিও আমাদের বইটা শেষ হওয়াতে আমরা একটু প্রিন্টেড কপি দিয়েছি, বাট এখানে ইনফরমেশনগুলোই জরুরি, সৌন্দর্যটা পরে পরে আপনারা নিয়ে নিন যখন আসবে বই। তো এই যে দেখেছেন এটা এই পৃষ্ঠাটা পরীক্ষা, এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা আপনার ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে উই ক্যান প্রেডিক্ট যে আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। ব্লাড প্রেশার হওয়ারও এরকম 5-7 বছর আগে উই ক্যান প্রেডিক্ট যে আপনার ব্লাড প্রেশার হওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। বুঝতে পারছেন? ঠিক একইভাবে ফ্যাটি লিভার, একইভাবে কিডনি ডিজিজ, একইভাবে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা, একইভাবে এই যে হার্টের যে হার্ট অ্যাটাকের যে সম্ভাবনা, কার্ডিওভাস্কুলার যে রিস্ক, হ্যাঁ বা চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা উই ক্যান প্রেডিক্ট 10-12 ইয়ার্স বিফোর। বুঝতে পারছেন কিভাবে? কারণ যদি আপনার মেটাবলিক সিস্টেমটা সঠিকভাবে কাজ না করে ইন ফিউচার আপনার এই যে যতগুলো সমস্যার কথা বললাম এটা একটা একটা করে আসতে থাকবে। এটার প্রমাণ কি? একটা 25-30 বছর চিকিৎসাধীন আছে ডাক্তারের, এরকম একটা রুগী এখানে আনলেই এটা ক্লিয়ার হয়ে যাবে যে সে এই 30 বছর ধরে যে চিকিৎসা করালো তার কি রোগ কমে গেল নাকি তার রোগ দিন দিন বিভিন্নভাবে বাড়তেছে। তার একটা ওষুধ দিয়ে জীবন স্টার্ট করে এখন সে কয়টা ওষুধ খেতে হয় এবং তার 30 বছর চিকিৎসায় কতগুলো অর্গান তার অলরেডি ড্যামেজ হয়েছে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? তাহলে এই 30 বছর যে চিকিৎসা করিয়েছেন চিকিৎসা খরচ কম নয়, মাসে মাসে প্রথম দিকে হ্যাঁ 200-300 টাকার ওষুধ, তারপর 2-3 হাজার টাকার ওষুধ, এখন 12-14 হাজার টাকার ওষুধ লাগে। বুঝতে পারছেন? তাহলে ওষুধের পরিমাণ বাড়ছে নাকি কমছে? তাহলে রোগ কমে যাচ্ছে না বাড়ছে? তাহলে রোগ যত ওষুধ তত। বুঝতে পারছেন? তাহলে রোগ বাড়ছে, ওষুধ বাড়ছে, চিকিৎসাও আপনার চলছে, অর্গানও ড্যামেজ হচ্ছে এবং 30-40 বছর পর দেখা যাবে কালকে একটা রুগী আমাকে নিয়ে আসছো কিডনি শেষ, লিভারের অবস্থা খারাপ, সব ওই যে রিং তো পরিয়েছে তারপরও হার্টে ব্লক আছে, সামনে বাইপাস করার চাচ্ছে কিন্তু রুগীকে অপারেশন টেবিলে নেওয়ার মতো অবস্থা নেই, ব্যথার চোটে সে কোনোভাবে কোনো ডাক্তার তার ব্যথা কমাতে পারছে না, এখন ডাক্তাররা বলছে যে তার শরীরের অবস্থা এরকম যে আমি যদি এখন ব্যথার ওষুধ তাকে দেই তো কিডনি এখনই শেষ হয়ে যাবে, ব্যথার ওষুধও এখন আর দেওয়া যাবে না। তাহলে এখন এসে এই রুগীটাকে আর কোনোভাবে কেউ হেল্প করতে পারছে না, তার ব্যথা কমানো যাচ্ছে না, তার সাফারিংস কমানো যাচ্ছে না, ঘুমের ওষুধেও কাজ করছে না, আসলে এই ঘুমের ওষুধ দেওয়ার মতো অবস্থা নেই, তাকে অপারেশন টেবিলে তোলার মতো অবস্থা নেই, মানে তার এখন কোনো কিছু করার উপায় নেই। এটা হচ্ছে দ্য লাস্ট পরিণতি যেটা সবার আমাদের সেটাই হবে যদি কিনা আমরা রোগের মূল কারণকে ডিটেক্ট না করে ওই যে ওষুধ দিয়ে ভালো হব এই চিন্তাটা মাথায় করি। আর যদি ওষুধ দিয়ে একটা রোগী ভালো হয় তা আমাকে নমুনাটা দেখান, আমরা কোন ধরনের রোগের কথা বলছি, লং টার্ম ডিজিজ, লাইফস্টাইল ডিজিজের কথা বলছি, আমরা নিউমোনিয়া, ম্যালেরিয়া, কালাজ্বর এগুলোর কথা বলছি না, এগুলো 2 কোর্স ওষুধ খেলে ভালো হয়ে যায়, ম্যালেরিয়া, টাইফয়েড, টিউবারকুলোসিস এগুলো ওষুধ দিয়ে ভালো হয়, এটার কজ আমরা জানি, তো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কারণে হয়েছে আমরা এটা মারার ওষুধ দিই, হ্যাঁ নিউমোনিয়া হয়েছে ব্যাকটেরিয়ার কারণে সেটা মারার আমরা ওষুধ দিই, হ্যাঁ বুঝতে পারছেন? কিন্তু এখন বলেন ডায়াবেটিস হয়েছে কোন জীবাণুর কারণে, কোন জীবাণুর কারণে? আপনি কিসের ওষুধ দিচ্ছেন তাকে, কি জীবাণু মারার ওষুধ দিতেছেন? আমার কথা বুঝতে পারছেন? তো আমরা এখন সংক্ষেপে আলোচনা করব কিভাবে ডায়াবেটিস হয়, যদি অনেকবার আলোচনা করেছি আপনারা আমার সঙ্গে অংশগ্রহণ করবেন। ধরেন আপনি সকালে খাবার খাইছেন সেটাকে ব্যবহার করছেন, দুপুরে আবার খাইছেন ব্যবহার করে ফেলছেন, বিকেলে আবার খাইছেন ব্যবহার করে ফেলছেন, রাত্রে সময় মতো ঘুমাইছেন, আপনার ডায়াবেটিস হবে? একটা কৃষক সে 2 বেলা খাবার খায়, সে মাঠে ঘাটে 12-14 ঘন্টা পরিশ্রম করে, সে দয়ের 2 গামলা ভাত খায়, তার তো ডায়াবেটিস হয় না। তা আমার ছোট কাকা, আমি দেশে গেলাম তার সাথে দেখা, আমি নিজেই গেলাম তার বাসায় দেখা করতে, কাকা বলে দেখ তো বাবা আমার কি শরীরে রোগ টোক আছে কি না, তো কি ডাক্তার আসছে 22টা, তো কি বলবে সাসা জিজ্ঞেস করবে না? তাই আমি বললাম আপনার কী জন্য রোগ হবে, আমি বললাম আপনার কী জন্য রোগ হবে,
আর আপনাকে দেখে তো বোঝাই যাচ্ছে কোনো রোগ নাই। কয় বলিস না, ওদিন গেছিলাম চোখের ডাক্তার দেখাইতে, চোখের যে ছানি পড়ে এটা তো বয়স জনিত, ওনার বয়স 70 আপস, তো অনেকের বয়স জনিত কারণে। শোনেন, বার্ধক্যের কোনো ওষুধ নাই, মনে রাখবেন, মৃত্যু এবং বার্ধক্য এর কোনো ওষুধ নাই। মানে আল্লাহ যাকে চান বার্ধক্য যখন দান করবেন, আল্লাহ যাকে চান যখন ইচ্ছা মৃত্যু দান করবেন, এটার কোনো মেডিসিন দিয়ে কাজ হবে না, এটা আল্লাহর ইখতিয়ার। আর আরেকটা গ্রুপ আছে, তারা শত চেষ্টার পরেও অসুস্থ থাকবে বা কোনো একটা রোগ হবে যেটা কিনা কোনো লাইফস্টাইল ওষুধ কোনোটা দিয়ে কাজ করবে না, সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহ তাকে অনেক ভালোবাসে, চায় যে নিষ্পাপভাবে তার কাছে নিতে, যেন এই তার এই বান্দা বা বান্দি তার যেন কোনো গুণা না থাকে যখন আল্লাহর সামনে সে উপস্থিত হবে। তো এটা আল্লাহর এখতিয়ার। বাট মেজরিটি আমরা চাইলে লাইফস্টাইল চেঞ্জ করে এখন যা আছি তার চেয়ে ভালো থাকতে পারি। তো ছোট কাকা, আমাদের ছোট দুধু কয় আর কি, আমাদের বাগেরহাটে যদি কেউ থাকেন, হ্যাঁ, আমরা কই রাঙা দুধু, ছোট দুধু, তা আমাদের ছোট চাচা যিনি, তো ছোটবেলা থেকে মানে কি আমি জন্মের পর থেকে যতদিন জ্ঞান হয়েছে, চাচা কোনোদিন এক তরকারির খাবার ছাড়া দুই তরকারির খাবার খায়নি। তুমি যখন চোখের ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তার সব রেজাল্ট করাইছে, করানোর পরে ওনাকে ডেকে স্পেশালি নিয়ে বলে যে আপনারা কি করেন, বলে যে কেন কি হয়েছে, ভাবছে যে কি মারাত্মক কিছু, বলে যে আপনার কোনো ডায়াবেটিস নাই, ব্লাড প্রেশার নাই, রক্তে চর্বি নাই, কোলেস্ট্রল নাই, আমরা যা যা টেস্ট করাইছি, 70 ইয়ার্স অফ এজ, কোনো রোগ নাই, এটা কি করে সম্ভব, আপনি করেন কি? তো চাচা কি করে, চাচা হচ্ছে আমাদের যে যত জায়গা জমি আছে সেটা দেখাশোনা করা, বাড়ির যত কাজ আছে সেটা করা, ইমামতি করা, তো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে গিয়ে তাকে পড়াইতে হয়, পড়তে হয় না পড়াইতে হয়, বুঝতে পারছেন? তাহলে তাকে রাত্রে কি করতে হয়, ঘুমাইতে হয়, আর তার খাবার তরিকা তো বলছি, এক তরকারি ছাড়া কোনোদিন সে খাবার খায় না। এখনও তার শরীরে কোনো মেদ নাই, কিছু নেই, সোজায় চলতেছে, কোরআন শরীফ পড়তে পারে, চশমা লাগে না, কিচ্ছু লাগে না, খুতবা দেয় চশমা লাগে না, বুঝতে পারছেন? তো এখন এই যে চাচার কথা বললাম, তো যদি তার লাইফস্টাইলটা আমরা চিন্তা করি যে সে রাতে জাগে না, রাতে ঘুমায়, সে সারাদিন বিভিন্ন কাজকাম করে, এবং সে ওই সাইকেল চালায় এখন ওই স্টিল, এবং সাইকেল চালায় চালায় সে বিভিন্ন বাচ্চাদেরকে কোরআন শেখায় বা বিভিন্ন মক্তবে গিয়ে ওই যে পড়াশোনা করায়, তাদের যে কিছু প্রোগ্রাম আছে সেগুলো, তো উনি ওই বিভিন্ন বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দেয়, তো সেখানে সে সাইকেল চালিয়ে চালিয়ে যায়। তাহলে তার কায়িক শ্রম আছে কি নাই, তার কোনো উচ্চাসা নাই, সে গ্রামেই ছিল, তার স্ট্রেস নাই যে রাতের ঘুম হারাম হইয়া যাবে, এরকম কিছু নাই, তাকে আল্লাহ যা দিছে এটাতেই সে সন্তুষ্ট, বুঝতে পারছেন? তাকে পৃথিবীর সেরা হওয়ার জন্য সে কম্পিট করছে না, কিছু করছে না, তো তার মানসিক প্রশান্তিটা অনেক ভালো। ছেলে মেয়ে বিয়ে টিয়ে দিয়ে দিছে, মেয়েরা আছে, ছেলে নাই, বিয়ে দিয়ে দিছে, হ্যাঁ। তো এখন এই যে চাচার কথা বললাম, তো এই চাচা সুস্থ আছে কেন, কারণ তার মানসিক যে আপসেট সেটা নাই, রাতে ঘুমাচ্ছে, ভোরে উঠছে, মসজিদে যাচ্ছে, আবার সে কাজগুলো করছে, বুঝতে পারছেন, পরিমিত খাচ্ছে, নিয়মিত সে ওই সাপ্তাহিক দুটো রোজা, এছাড়া অন্য অন্য যত রোজা আছে সব রাখে, নফল ফরজ এভরিথিং, কারণ সে নিজে ইমাম সাহেব, তো আমাদের চেয়ে সে ভালো জানে, আমি কথা বুঝলাম? তাহলে এই লোকটা অসুস্থ হবে এটাকে আপনারা চিন্তা করেন, তাহলে আমি আনডাউটলি বলে দিতে পারি না যে আপনি কেন অসুস্থ হবেন, আপনি অবশ্যই সুস্থ আছেন, বুঝতে পারছেন? এবং এর বলার পরেই বলতেছে ওই ডাক্তার আমাকে দেখে এই কথা বলছে, তাহলে হ্যাঁ, তাইলে দেখেন এই যে আমরা কিভাবে সুস্থ থাকব, আমার ছোট কাকার কাহিনী বললে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরাও যদি সুস্থ খাবার খাই, আমরাও যদি চলাফেরা করি, বা কায়িক শ্রম যাদের নাই তারা যদি ব্যায়াম করি, আমরা যদি মানসিক প্রশান্তির চর্চা করি, উচ্চাসা উচ্চ বিলাসিতা এগুলো বাদ দিয়ে আল্লাহ যা দিছে সবাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে সবাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে আবার বলেন আলহামদুলিল্লাহ, চোখ দিছে আল্লাহ, নাক দিছে, কান দিছে, হাত দিছে, এখনো হেঁটে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ, অনেকেরই চোখ নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই, আমার আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে রাস্তায় রাখে নাই, অনেকে রাস্তায় থাকে, আমি আমার একটা খাট আছে, অনেকের পরনের কাপড় নাই, আমার পরনের কাপড় আছে, অনেকে সম্ভ্রম নিয়ে চলতে পারে না সমাজে, হয়তো তার জন্মই হয়েছে ধরেন খারাপ পাড়ায়, তো ওই ঘরে জন্ম হয়েছে, খারাপ মেয়ের ঘরে জন্ম হয়েছে, তাহলে তার কি জন্মের উপর অধিকার ছিল? আর আপনার জন্ম হয়েছে ভালো ফ্যামিলিতে, তো আল্লাহ তাআলা চাইলে আমাকে ওই খারাপ পল্লীতে জন্ম দিতে পারতেন, দেননি আলহামদুলিল্লাহ,
বুঝতে হবে। আজকে বস্তিতে জন্ম দিতে পারতেন, খারাপ পরিবেশে জন্ম দিতে পারতেন, বুঝতে পারছেন, কিন্তু আল্লাহ সেটা করেননি। আমাদের উপর আল্লাহ রহমত করেছেন, আমরা তো এটা শুকর আদায় করি না। আমি তো আমার এই নাই সেই নাই ওই নাই, রাত্রে ঘুমাইতে পারি না খালি টেনশন দুশ্চিন্তা হতাশার কারণে, আর অসুস্থ হচ্ছি, হজম হচ্ছে না, বুঝছেন, রাতে ঘুম হচ্ছে না, হজম হচ্ছে না, আর প্রেশার বেড়ে যাচ্ছে। রাতে ঘুম না হলে প্রেশার বাড়বে কি বাড়বে না? বাড়বে। তা আমরা এই যে পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে কি কি সমস্যা হচ্ছে। তো বলছিলাম ডায়াবেটিস, এই কথাগুলোর ভিতরে ডায়াবেটিস হওয়ার কারণ বলা দেওয়া আছে যে কি, আমি খাচ্ছি সেটাকে ব্যবহার করছি না, ক্লিয়ার। আবার খাবার খাচ্ছি, কাকা খায় ন্যাচারাল খাবার, আমরা খাই আর্টিফিশিয়াল খাবার। উনি কোনো বার্গার স্যান্ডউইচ এগুলো জিজ্ঞেস করলে কো এটা কি বাবা, হ্যাঁ বার্গার কি? ছোটবেলায় যখন আমি গ্রামে ছিলাম, ওই গ্রামে যে গ্রামে এখনও কাকা আছে সেই বাড়িতে ছিলাম যেখানে এখনও তাদের ফ্যামিলি আছে, ওখানে আমরা যদি বলতাম আব্বা বার্গার খাবো তো বার্গার চিনতাম, আমি যখন ক্লাস টুতে পড়তাম তা আব্বা বার্গার খাবো তো বাপেও আকাশ থেকে পড়তো, আমিও এটা কেমনে বলুম, কারণ বার্গার তো চিনতামই না, বুঝেন নাই কথা। তো এই নষ্ট খাবারগুলো খাওয়া তো দূরের কথা, এগুলো চিনেই না, ফ্রেঞ্চ ফ্রাই, পোড়া মুরগি, এখন আস্তে আস্তে গ্রামেও সব কিছু চলে যাচ্ছে, কিন্তু এখনও বেশ কিছু গ্রাম আছে যেখানে এই ধরনের নষ্ট খাবার এখনও ওইভাবে শাইন করতে পারে নাই। তো যত যেখানে নষ্ট খাবার শাইন করেছে, রোগেও সেখানে কি শাইন করেছে, বুঝতে পেরেছেন, যেখানে ওষুধও শাইন করেছে। যেখানে নষ্ট খাবার যত বেশি সেখানে ফার্মেসি তত বেশি, সেখানে ডাক্তার চেম্বার তত বেশি, সেখানে হাসপাতাল তত বেশি, সেখানে রোগ তত বেশি। জাপানিজরা আগে গড় আয়ু তাদের অনেক বেশি ছিল, পরে তারাই বেশি রিসার্চ করেছে, যে অটোফিজি আবিষ্কার করেছে জাপানি বিজ্ঞানী অসুমি। তো আমাদের ধর্মে বা প্রতিটা ধর্মে রোজা উপবাস নাকে থাকার বিধান আছে কি নাই? তাইলে প্রতিটা ধর্মগ্রন্থেই তো এই নাকে থাকার চর্চার কথা বলা হয়েছে, বলা হয়েছে না? তো এই যে নাকে থাকা, এটা শরীরের জন্য কত উপকার, এটা আবিষ্কার করেছেন জাপানি বিজ্ঞানী অসুমি, বুঝতে পারছেন। তো জাপান আবার এই কাজটা করেছে, কিন্তু জাপানের যেসব এলাকাতে ফাস্টফুডগুলো ঢুকে গেছে, ম্যাকডোনাল্ডস, বার্গার, স্যান্ডউইচ, এগুলো যে ওইসব এলাকার লোকগুলো এই আমাদের মতোই অসুস্থ হচ্ছে। আর যারা এখনও প্রকৃতির ভিতরে আছে, ন্যাচারাল পরিবেশে আছে, ন্যাচারাল খাবার খাচ্ছে, তারা এখনও সুস্থ আছে। তাহলে ডায়াবেটিস মানে রক্তে চিনি বেশি কিভাবে বাড়লো? তাহলে আমি খাবারটা খেয়েছি, বার্ন করিনি, জমা থাকলো। ধরেন এই রুমে এখন যতগুলো লোক আছে, যদিও আজকে একটু ওভার ক্রাউডেড হয়ে গেছে, কারণ আমরা দাওয়াতি মেহমানের সঙ্গে বেশ কিছু বিনা দাওয়াতি মেহমান চলে আসছে। এখন মেহমান এসে গেলে তো তাড়ায় দেওয়া যায় না, হ্যাঁ। তো যারা অলরেডি লিস্টেড, যাদের আসার কথা, তারা তো এসেছেই, তার সঙ্গে আরও কিছু লোক চলে এসেছে, তারা বিনা দাওয়াতি, কিছু করার নাই। তো আমরা এই যে আমি দাঁড়িয়ে আছি, আপনারাও দাঁড়িয়ে আছেন, তো যারা দাঁড়িয়ে আছেন তারা বেটার পজিশনে আছেন, যারা বসে আছেন তাদের চেয়ে। তো এখন আসেন, এই যে ওভার ক্রাউডেড যদি আপনার কোষের ভিতরে হয়, আপনি খাচ্ছেন বার্ন করছেন না, আপনি খাচ্ছেন বার্ন করছেন না, সকালে ব্রেকফাস্ট করেছেন কিন্তু কোনো ব্যায়াম বা কায়িকশ্রম করেননি, এরপর আবার নাস্তা করেছেন, ব্যায়াম কায়িকশ্রম করেননি, আবার দুপুরে খেয়েছেন একই কথা, আবার বিকেলে খেয়েছেন, আবার সন্ধ্যায় খেয়েছেন, আবার রাত্রে একটা বিশাল দাওয়াত খেয়েছেন, খেয়ে আইসা ওখানে রাত জায়গায় নাচানাচি টাচি করিয়া ব্যান্ড পার্টি টাটি যা ইচ্ছা করিয়া টরে আইসা জম্মের খাওয়া খাইয়া এই পর্যন্ত, দাওয়াতে 3000 টাকার গিফট কিনছে, বুঝছেন, চিন্তা করতেছে ফসাইলো নি মানে খাওয়ার সময়। তো খাইতে খাইতে যখন এই পর্যন্ত আর কোক ডালার জায়গা নেই, তো উড়ায় দাঁড়ায় এমনি করে ঠাইলা, হ্যাঁ, চিন্তা আবার চিন্তা করে ফুসাইলো নি মানে আর কি ঢুকানো যাইব কি না, 3000 টাকা উসুল হয়েছে নি, হ্যাঁ, যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তো এবার খাইয়ে হাসলাম নাকি ঘুম শুয়ে বসছে। তাহলে একটা লোক, ওই যে চাচার কথা বললাম, সারাদিন কাজ করছে, পরিশ্রম করছে, সাইকেল চালাচ্ছে, জমি, ওখানে জমির ইয়ে আছে, তারপরে যে আমাদের তালের রস আছে, খেজুরের রস আছে, পানের বরাজ আছে, ছাগল আছে, গরু আছে, আরও অনেক কিছু, গ্রামে কি কাজের অভাব আছে নাকি? তো এই যে ব্যাপারগুলো, আর আমি কি করলাম, আমি চেয়ারম্যান, চেয়ারে বসে আসি আর সমানে খাইতে আসছি, তাহলে আমার জমা কোষে জমা হবে কি না? আপনি যে কোনো খাবার, সেটা ফ্যাট হোক, সেটা আপনার গ্লুকোজ জাতীয় খাবার হোক, সেটা প্রোটিন জাতীয় খাবার হোক, মোটা দাগে আপনি খাইছেন কিন্তু সেটা ব্যবহার করেন নাই, সেটা ফ্যাট হিসেবে কোষের ভিতরে জমা হবে। তো একটা লিমিটেশনস আছে না জমা হওয়ার? তো কোষে যখন আর জায়গা থাকে না, এখন এই রুমে আর জায়গা নাই, তো এখন যদি আরও সমান সংখ্যক লোক ঢুকে কি হবে, আর বসে থাকা যাবে, সবাই দাঁড়ায় থাকবে, আরও যদি সমান সংখ্যক লোক একটু পরে ঢুকে,
এভাবে যদি ঢুকতেই থাকে একটুবারে কি হবে, এমনি এমনি একটা মানে কোন রকম নাকটা বাইর করে খালি শ্বাস নিতে পারবেন, বুঝলেন না? তো এখন তখন কি আর ভেন্টিলেশন সিস্টেম কাজ করবে? তো দুর্গন্ধ হয়ে যাবে না, ঘামের দুর্গন্ধ। তো এইভাবে যদি এই জড়াজড়ি করে লাগালাগি করে কিছুক্ষণ থাকেন, থাকার পরে তখন তো টয়লেটও খুঁজে পাবেন না, কারণ যাইতেই তো পারবেন না, যে যে জায়গায় আছে ফিক্সড, বুঝছেন? তো টয়লেট কোথায় হবে, জায়গায় হয়ে যাবে। তাহলে দুর্গন্ধ ছড়াবে কিনা, বুঝেন নাই? বাতাস নষ্ট হবে কিনা, পরিবেশ নষ্ট হবে কিনা, এখন আপনার কোষের ভিতরে ব্যাপারটা চিন্তা করেন। এই যে কোষে যে টক্সিন বেড়েছে, দুর্গন্ধ বেড়েছে, ময়লা আবর্জনা বেড়েছে, কেন বুঝতে পারছেন? কোষ ডিটক্সিফাইড হতে পারছে না, ওভারলোডেড আছে, ওভার ক্রাউডেড আছে। এখন যদি এইভাবে চাপের মধ্যে থাকেন, আপনি তো শ্বাস নেবেন যে বুক ফুলাবেন বা পেট ফুলাবেন সেটাও তো পারবেন না। তাহলে আপনি যতটা পর্যাপ্ত আপনার যে এনার্জির জন্য নিঃশ্বাস নেওয়া সেটা পাচ্ছেন না, আর বাতাসটাও ধীরে ধীরে ভারী হচ্ছে, ওই যে ঘাম প্রস্রাব পায়খানার দুর্গন্ধে, এবং অক্সিজেন আপনার যতটুকু দরকার সেটা পাচ্ছেন না। তো আলটিমেটলি আপনার এনার্জি কমবে, টক্সিক হয়ে যাবেন, বুঝতে পারছেন? তো এইভাবে প্রতিটা সেল যদি টক্সিক হয় তাহলে আপনি সুস্থ থাকবেন, এবং ওই টক্সিসিটি যদি না কমান, কোষের ওভারলোড যদি না কমান, তাহলে আপনি ওষুধ খেয়ে খেয়ে তো আপনি আরও ওভারলোড করতেছেন। ওষুধের কাজ হচ্ছে রক্তের চিনিটাকে কোষে জোর করে ঢুকানো, যে এখানে ধরেন এতগুলো লোক আসার পরেও এখন এলাকার স্থানীয় মাস্তান শটগান দুইটা নিয়ে আরও 50টা লোক আসে, তো এরা ঢুকাইতেই হইবে। তো বলে জায়গা নাই, তো এইসব আমরা বুঝি না, ঢুকাবা নালে গুলি করে দেবো, তো জোর করে এসে আরও 50টা ঢুকাইলো। ওষুধের কাজ হচ্ছে এমনিতে কোষে জায়গা নাই, তারপরে আপনি খাওয়া তো বন্ধ করেন নাই, তো এখন ওই অতিরিক্ত চিনিটাকে সে আরও পাওয়ার দিয়া, ওষুধ দিয়া সে ওই কোষের মধ্যে ঢুকানোর চেষ্টা করতেছে, তাতে কোষের ক্ষতি হইতেছে কি হইতেছে না? এই কারণে একটা ডায়াবেটিস রোগীকে দীর্ঘদিন চিকিৎসা করলে তার চোখ নষ্ট হবেই, তার কিডনি নষ্ট হবেই, তার লিভার নষ্ট হবেই, তার হার্ট অ্যাটাক হবেই, তার ব্রেন ড্যামেজ হবেই, ব্রেন স্ট্রোক করবেই, এবং করবেই যদি না সে জীবন আচরণে পরিবর্তন করে, শুধু ওষুধের উপর নির্ভরশীল হয়। এটা সত্য না মিথ্যা? এটা সাফার করেছে যারা, তাদেরকে জিজ্ঞেস করেন, যে একটা আইসিইউতে গিয়ে জিজ্ঞেস করেন, এই লোকটা আইসিইউতে আসলো কিভাবে? তো আপনি লাস্ট এই যে 30-40 বছর চিকিৎসা নিছেন, ইয়েস, ডাক্তার দেখিয়েছেন, ইয়েস, ওষুধ খেয়েছেন, ইয়েস স্যার খাইছি ইচ্ছে মতো, বরং প্রথমে একটা দুইটা খাইতাম, এখন 12-14-18-20টাও খাইছে, বুঝলেন নাই কথা? তো সব ওনারা যা বলছে মানছেন, ইয়েস। তো পরিণতি কি হয়েছে দেখতেছেন না? আমি আইসিইউতে আছি, ইয়েস নাকি? এটা আপনার বিশ্বাস না হয় আপনি গিয়ে দেখে আসুন, দেখে আসুন, আপনি বিভিন্ন হাসপাতাল ভিজিট করুন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, বাস্তবতাকে নিজ চোখে দেখে আসুন, চাক্ষুষ করে আসুন, যে সেকেন্ডে সেকেন্ডে একটা হার্ট অ্যাটাকের রোগী ঢুকতেছে কিনা কার্ডিয়াক হাসপাতালগুলোতে, এবং ওখানে খালি ঢুকে আর লাশ বেরোয়, ঢুকে আর লাশ বেরোয়, দেখবেন যে ওখানে মৃত্যুটা এত সহজ, আপনি যায় দেখেন, হৃদরোগে যান গিয়ে দেখেন যে যেই পরিমাণ ঢুকে বেশিরভাগ লাশ খালি কিভাবে বেরোতে আসে, ওখানে দাঁড়াইতে হবে, এগুলো দেখতে হবে, আপনার পরিণতি, আমার পরিণতি, পিকচারাইজেশন করতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে, নিজের ভবিষ্যৎ দেখতে হবে, নাহলে তো আপনি চেতনায় আসবেন না। তাহলে ডায়াবেটিস কেন হয়েছে? এই যে খাইছি বার্ন করি নাই, কোষে জমা হয়েছে, অতিরিক্ত জমা হয়েছে, কোষ ওভারলোড হচ্ছে, এখন যে সুগারটা কোষে ঢুকতে পারতেছে না, খাইছেন খাবার সেটা কোষে প্রবেশ করতে পারতেছে না, তো রক্তে চিনি বেড়ে গেছে, এটাই ডায়াবেটিস, সোজা না? তাহলে এখন এই রক্তে চিনি কোষে ঢুকানো কার কাজ? সবাই বলেন ইনসুলিন, সবাই বলতে হবে আমার সাথে, বলেন ইন করায় ইনসুলিন, কাকে ইন করায়? বলেন চিনিকে। কোথায় ইন করায়? বলেন কোষে। কোথা থেকে ইন করায়? বলেন রক্ত থেকে। রক্তে চিনি কেন আসে? বলেন খাই তাই। তাহলে চিনি চেনেন? বলেন আমরা চিনি 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 চেনেন? তো একজন আমার জিজ্ঞেস করে, কয় স্যার আমি তো ইয়ে করি না, চিনি খাই না। তাই আমি বললাম ভাত খান, কয় জি স্যার, রুটি, কয় হ্যাঁ, ফল, হ্যাঁ, দুধ, হ্যাঁ, চিনি খান না তো, কয় না। তো এখন এই ভাত খেলে ভাত রক্তে কী হিসেবে আসবে? বলেন ভাতের চিনি, শুরু করে বলেন ভাতের চিনি গ্লুকোজ, সবাই বলি ভাতের চিনি গ্লুকোজ, রুটের চিনি গ্লুকোজ,
আটা ময়দা সব গ্লুকোজ, বুঝছেন? যাই খাবেন যাইবো সব গ্লুকোজ, ঠিক আছে? তারপরে ফলের চিনি, ফ্রুক্টোজ, দুধের চিনি, ল্যাকটোজ, যাই খান সব চিনি। হ্যাঁ, তো আপনি দুধ খাইতেছেন, ফল খাইতেছেন, বা ভাত খাইতেছেন, বা ভাত দিয়ে এগুলো খাইতে আছেন, হ্যাঁ, ভাত দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে মাখাইতে খাইছেন, পুরোই চিনি, ওভারলোডেড। দুধ চিনি দিয়ে চা খাইতেছেন, চিনি, ওভারলোডেড। হ্যাঁ, দুধের চিনি আছে ল্যাকটোজ, বুঝতে পারছেন? আর তার সঙ্গে দুধ কলা আর ভাত মিশিয়ে দিলে এটা অত্যন্ত ভালো উপাদেয় শক্তিশালী খাবার। কিন্তু কাদের জন্য? যারা পরিশ্রম করে, যাদের এগুলো বার্ন করতে হয়, যাদের ঠেলা গাড়ি চালায়, বুঝতে পারছেন, যারা রিক্সা ভ্যান চালায় প্যাডেল মারে, ওই পিছনে ব্যাটারি দিয়ে না, আমার কথা বুঝতে পারছেন? তো এখন পিছনে ব্যাটারি দিলে ওই ব্যাটারির চার্জ শেষ হবে, আর যদি নিজে প্যাডেল মারে ওর বডির চার্জ শেষ হবে, বুঝছেন না কথা? হ্যাঁ, তো খাওয়ার মাধ্যমে সে চার্জ দিবে আবার শেষ করবে। কিন্তু এই খাবারটা যদি এমন লোক খায় যার চার্জ বেশি আছে, তাহলে চার্জ ওভারলোডেড হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখন যখন কোষে জায়গা নাই, কোষ কি করে? ওই ইনসুলিন যেহেতু কোষের ভিতরে কি ঢুকায়? চিনি ঢুকায়। তো চিনি আমি খাইছি কি খাই নাই? এখন সবাই বলেন চিনি খাই কি খাই না? তাহলে রক্তে আসে কি আসে না? তাহলে কোষে ঢুকতে চায় কি চায় না? এখন কোষ বলে যে আমার জায়গা নাই, সরি। তাহলে কোষ কি করবে? কোষ চিনি চিনবে না, কোষ ইনসুলিনকে রেজিস্ট করবে যে বেটা তুমি তো এনে এনে ঢুকাও, চিনছি তুমি আসল লোক। তাহলে এই ইনসুলিন রেজিস্ট্যান্স এই হোমা আইআর দিয়ে বুঝতে পারবেন। যার ইনসুলিন হোমা আইআর পাস, তার ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বেশি, যার তিন তার একটু কম, যার ওয়ান তার ভালো, তার কোনো ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, 1.5 এর নিচে থাকলে তার ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, 1.5 এর বেশি থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। মনে থাকবে আপনাদের? বলেন হোমা আইআর। তাহলে হোমা আইআর দিয়ে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝি। তাহলে যার যত ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি, তার কোষে জায়গা তত কম, তার টক্সিসিটি তত বেশি, তার ক্যারেক্টার তত অ্যাসিডিক, তার অলসতা তত বেশি, তার শক্তি তত কম, ধৈর্য তত কম, রাগ তত বেশি, মুড তত বেশি। কথা শোনার আগে তেলে বেগুনে জ্বলে উঠবে, আর সারাদিন মুড মারা নষ্ট করার কারণ খুঁজে বেড়াবে। মানে আপনি ভালো কথা বললো, হ্যাঁ এটাকে মাইন্ড করতে হয় কিভাবে, সেইভাবে করে নিয়ে সে মাইন্ডটা করবে, আন্ডারস্ট্যান্ড? তো তার ইনসুলিন রেজিস্ট্যান্স তত বেশি। এই যে বাচ্চাদের ঘাড় কালো হয়ে যাচ্ছে, এই যে বগলের নিচে কালো হয়ে যাচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, বুঝতে পারছেন? বুঝেননি? তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স, এই যে এমনকি স্কিন ডিজিজ যেগুলো ডায়াবেটিস, যেমন চুলকানি হয়েছে, চুলকানি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার পরীক্ষা করে দেখছে যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে। কারণ আসলে চুলকানি কেন হয়েছে? ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের কারণে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সকে আমরা ডিটেক্ট করতে পারি এখনই, বুঝছেন? অথচ ডায়াবেটিস হবে 10 বছর পরে, বুঝেননি কথা? তাহলে একটা লোক প্রথমে তার হচ্ছে যে সে ভালো মানুষ, কিচ্ছু রোগ নেই, কোনো রোগ নেই, ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, আমরা এরকম হইতে চাই। তো এখন সে এই অনিয়মগুলো নিয়মিত করছে, অনিয়মগুলো সে নিয়মিত করছে, করার ফলে অনিয়মগুলো কী কী আবার বলতে হবে? এই যে প্রসেসড খাবার খাওয়া, আলট্রা প্রসেসড খাবার খাওয়া, নষ্ট খাবার খাওয়া যেগুলো বডিতে ইনফ্লামেশন করে, অতিরিক্ত খাওয়া, বারবার খাওয়া, ছয়বেলা খাওয়া, দাওয়াত খাওয়া, কালি খাওয়া, আর খাওয়া, আর অলসতা করা, ব্যায়াম না করা, কোনো কাজ না করা, কোনো ধরনের কায়িক শ্রম না করা, এবং রাত জাগা, এবং দুনিয়ার টেনশন করা, এবং নেচারের সাথে সম্পর্ক থাকবে না, দিনে ঘুমাবে রাতে জাগবে, আর খালি টেনশন স্ট্রেস নিবে, আমি জীবনে কিছু পাই নাই, তোমারে বিয়ে করে আমার জীবন শেষ, সবার জীবনই শেষ, বুঝেন নাই কথা? তাহলে হ্যারে বিয়ে না করলে কিছু একটা হইয়া যাইতো, কিন্তু যাই হইয়া যাক কোনো কাম তো হইব না, কারণ এক সেকেন্ড যেটা চলে গেছে এটা জীবনে এখানে আসবে না, ওটা চলিয়া গেছে, আর কোনো কিছুর বিনিময়ে ওই সেকেন্ড যেটা চলে গেছে এটা আর ফেরত আনা সম্ভব নয়। তো আপনি কি হইতেন এটা চিন্তা করে এখন কোনো লাভ নাই, খামাকা সময় নষ্ট। কিন্তু এটাই তাদের কথা, তোমার এটা করিয়া ওইটা হইছে, তো এটা না করিলে কি হইতো বইলে কোনো লাভ নাই, কারণ এটা আর ফেরত যাইতে পারবে না। এই কইতে কইতে তো 20-25 বছর শেষ, কিন্তু এ মরার আগেও এরা এই ডায়লগ দিয়ে যাবে, বুঝতে পারছেন? তো এটাই আমাদের নেচার। তো এখন কথা হচ্ছে যে এই লোকটা সুস্থ, কোনো রোগ নাই, সে নিয়মিত অনিয়ম করে, তো দেখা গেল বেশ কয়েক বছর অনিয়ম করার পরে তার প্রাইমারি ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তারপরে তার ফুল ইনসুলিন রেজিস্ট্যান্স, তারপর তার
বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স, তারপর তার প্রি ডায়াবেটিস, তারপর ডায়াবেটিস। অর্থাৎ কিনা একটা ডায়াবেটিস হইতে প্রায় 10-12 বছরের অক্লান্ত না ঘুমানো, হ্যাঁ অক্লান্ত অলসতা করা, অক্লান্ত পরিশ্রমের ফলে, মানে কি বেশি খাইতে হয়েছে, হ্যাঁ অনেক দাওয়াত টাওয়াত খাইতে হয়েছে, অনেক অনিয়ম করতে হয়েছে, তারপরে সে পুরস্কার হিসেবে রোগটা অর্জন করছে। কার কার ডায়াবেটিস আছে হাত তোলেন, সবাই হাত তোলেন যার যার ডায়াবেটিস আছে, কংগ্রাচুলেশন। আপনারা কি করছেন আমরা বুঝে ফেলাইছি, এবার হাত নামান। এই যা বলছি নিশ্চয়ই আপনারা এটা করেছেন, নাহলে ডায়াবেটিস কেমনে বাদাইল, অবশ্যই করেছেন, কি ঠিক কি না বলেন, লজ্জা লাগে, লজ্জা লাগে, হ্যাঁ নিজের বদনাম নিজেই, এটা তো হয় না। তা এটা কিছু না, এটা আমরা সবাই এমনই, আপনি আলাদা কিছু নাই। তো আর যাদের নাই কার কার ডায়াবেটিস, কার কার নাই, তো আপনারা যেভাবে চলতেছেন চলতে থাকেন, সো আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ অগ্রিম কংগ্রাচুলেশন। তো কথা হচ্ছে যে যারা নাই বলে হাত তুললো তাদেরকে আমরা 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর 2 ঘন্টা পরে আবার টেস্ট করাবো, যে যদি এই সুগারের লোডটা তারা নিতে পারে তাহলে তো ভালো, আর যদি দেখা যায় যে এই লোড দেওয়ার পরে তার ইনসুলিন বেড়ে গেছে, সো সে ফিউচার ক্যান্ডিডেট অফ ডায়াবেটিস, সে লাইনে আছে। হ্যাঁ আমরা যখন গ্রামে ছিলাম ওই দাগনবিয়াতে, তো ওখানে জিজ্ঞেস করলে ভাই কী করেন, কয় ভাই আমি লাইনে আছি, মানে ওরা সব বিদেশি পার্টি, তো তো ও কী করে জিজ্ঞেস করলে ও পড়াশোনা কিছু করে না, ও বিদেশ যাবে লাইনে আছে। আমার কথা বুঝতে পারছেন? তো এরকম কোনো অকুপেশন আপনারা জানেন কি না, লাইনে আছি। হ্যাঁ কেউ বলে আমি স্টুডেন্ট, কেউ বলে যে আমি চাকরি করি বা আমি বেকার, তো ওরা কে, ওরা হচ্ছে লাইনে আছে, এটা আরেকটা লাইন, মানে বিদেশ যাওয়ার জন্য সে লাইন দিছে। তো আমরাও এখন ডায়াবেটিস হওয়ার জন্য কি লাইনে আছি, কিউতে আছি। তো আপনারা যদি না হতে চান তাহলে এখন আমরা যেভাবে বলছি এভাবে চলার চেষ্টা করেন, ইনশাল্লাহ বাঁচার উপায় আছে, ঠিক আছে, রাজি? তো এটার আগে আমাদের কার কন্ডিশন কি এটা জানতে হবে না? তো এটা তো কিছু কন্ডিশন আছে আপনাকে হিস্ট্রি নিয়ে বলা যাবে, যেমন আপনার মেজাজ কেমন থাকে, ঘুম কেমন হয়, এনার্জি কেমন থাকে, ড্রাইভ কেমন আছে, আপনার সঙ্গে কথা বললে যে আমার এই প্রবলেমগুলো আমি ফেস করছি, এটা এক ধরনের কথা, এটা তো হচ্ছে হিস্ট্রি বলি। এরপরে আসে ক্লিনিক্যাল এক্সামিনেশন, তো আমরা ব্লাড প্রেশার টেশার মাপার ব্যাপার আছে, রেগুলার ডায়াবেটিস মনিটরিং করার ব্যাপার আছে, এগুলো। এরপর আসতেছে যে আপনার ইনভেস্টিগেশন, সেখানে আমরা এই হোমায়ার দিয়ে বুঝি যে ইনসুলিন রেজিস্ট্যান্স কার কতটা আছে। 75 গ্রাম গ্লুকোজ খাওয়াই, যাদের ডায়াবেটিস আছে তাদেরকে খাওয়াই না, যাদের নাই তাদেরকে খাওয়াই, কারণ যারা আছে তার তো এমনি চিনি বেশি, ওর মধ্যে আরও 75 গ্রাম দেবো, এটা আমি অত খারাপ না। হ্যাঁ যদিও আপনার ডাক্তাররা আপনাকে 6 বেলা খাবারের চার দিয়ে দিছে, আমরাও দিছি আগে, তো সেখানে 250 থেকে 350 গ্রাম তারা চিনি দিছে, তো আপনার চিনি বেশি সেই জন্য আপনাকে আরও বেশি চিনি খাইতে দিছে, আপনিও অনেক খুশি, তারাও খুশি, কারণ এই রোগ জীবনে আর কোনোদিন ভালো হবে না, আজীবন ওষুধ খাবেন, প্রতি মাসে মাসে 80তেই থাকবেন মরার আগ পর্যন্ত। আহা হা কি সুন্দর, তাই না? তো যে লোক অতিরিক্ত খেয়ে ডায়াবেটিস হয়েছে সে নাকি 6 বেলা খাবে, সকালে উইটা খাবে, একটু পরে আবার খাবে, তারপরে আবার খাবে, তো তার শরীরে চিনি বেশি, সে সকালে রুটি খাবে, রুটি মানে কি সবাই বলতে হবে, রুটি মানে কি, তো এরপরে খাবে বিস্কিট, ল্যাক্সাস বিস্কিট চিনি ছাড়া, এটা কি চিনি, চিনি ছাড়া বিস্কিট কি, কারণ ময়দা কি, এটা চেনেন নাই এখনো না, ও চিনি ছাড়া বিস্কিট খাই, আমি নিজেই তো খাই, তো কেমনে এটা বলতে লজ্জা লাগে, তো এটা তো ময়দা দিয়ে হয়েছে, এটা চিনি না তো কি, তো তাই বোঝেন নাই, চেনেন চিনি, চেনেন এখন, তো চেনেন একটু, এটা চেনেন, হ্যাঁ আপনি খেজুর খাবেন সুন্নত, তো আগে সুন্নতি চলাফেরা করেন, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পাহাড় বাইতেন, যেভাবে যুদ্ধ করতেন, ওনার ফিটনেস যেরকম ছিল, আর তাছাড়া ওনার ডায়াবেটিস ছিল না, তো সুন্নত করতে হইলে ওনার সুন্নত সব মানে আসেন, তাহাজ্জুদ পড়েন, রাত জাগেন, অযথা দুশ্চিন্তা করেন না, সময় মতো ঘুমান, এসা পড়িয়া ঘুমায় যান, বুঝছেন, জেহাদ তেহাদ করে আসেন, যুদ্ধ টুদ্ধ করে আসেন, পাহাড় টাহাড় ডিঙ্গে আসেন কিছু, হ্যাঁ ঢাল তালো বাড়াইলে লড়াই টড়াই করে তবেই না খেজুর খাইতে পারবেন, আর তার আগে উনি যে না খেয়েছিলেন সেগুলোও চর্চা করতে হবে না, উনি যে খাবার পান নেই, গাছের পাতা সিবাইতে হয়েছিল যখন বন্দি করছিল, হ্যাঁ যখন খন্দক খুঁজছিল তখন যে পেটে পাথর পাচ্ছিল খাবার পায় নাই, এগুলোও তো চর্চা করতে হবে, এগুলো তো সুন্নত, ওই সুন্নত বলে খালি খেজুরের সুন্নত, মানে আমার যেটা ভালো লাগে সেটাই আমার জন্য সুন্নত, আমি যেটা পছন্দ করি না ওইটা আমার কোনো সুন্নত টুন্নত নাই, ওইটার ভিতরে কেউ না, ওই 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 জামানা তো এখন নাই, তো আপনি উঠে চড়েন, ঘুরে চড়েন, আপনি গাড়িতে চড়েন কেন, সুন্নত তো ঘোড়ায় চড়া উঠে চড়া,
এসি চালানো কি সুন্নত? তো তাইলে তো এখন সব সুন্নত খালি আপনার সুবিধা মতো মানবেন, তাই কি হয়? আমার কথা হচ্ছে আমি নিষেধ করার কে? আপনি রেজাল্ট করান, আপনার রেজাল্ট বলে দেবে কি খাইবেন খাইবেন। আপনার রেজাল্ট সব ভালো, যা মনে চায় ন্যাচারাল খাবার, খেজুর খান, কলা খান, মধু খান, ইচ্ছা মতো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার এগুলো খেলে আপনার শরীরে সমস্যা হইতেছে, এই কারণে আমি আপনাকে সাবধান করছি। আপনার যদি মনে হয় হ্যাঁ আমার পরিণতি ওইটাই বেছে নেবো যেটা একটু আগে আলোচনা করেছি, ইউর ওয়েলকাম, আপনি করেন। শেষ পর্যন্ত চিকিৎসা আপনাকে কোথায় নিয়ে যায় আমরা দেখবো তো, যদি বাইসে থাকেন, অ্যাক্সিডেন্টটা না মরেন, বুঝেন নাই, তাহলে দেখবো। আর যদি মরে যান অ্যাক্সিডেন্টে, আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন, পরিণতি ভোগ করার আগেই চলে গেলেন আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ, বুঝেন নাই। আর না হলে আমরা যে অনিয়ম করতেছি এটার পরিণতি ভোগ না করে কেউ এখান থেকে বিদায় নিতে পারবো না। আমার চোখের দেখা, আমি এই লাইনে কেন আসছি, এত সোজা কেন আসছি, আমি যখন দেখছি যে আমাদের শ্রদ্ধা মুরব্বীরা, বাবা মা সব মুরব্বী আজকে একটা সময় গিয়ে কোনো ওষুধে তাদের কোনো কাজ করে না, এবং তাদের ওষুধ থেকে বের করা যাচ্ছে না, দিন 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 ওষুধ বাড়ছে, চিকিৎসা করছি 10 বছর 15 বছর 20 বছর, তো ওষুধ তো বন্ধ করতে পারি নাই, আর রুগীর সুস্থ হয় নাই, আগে একটা দুইটা ওষুধ খাইতে, এখন 8-10টা দেওয়া লাগে, আমারই দেওয়া লাগে। তো তাইলে তো তখন বুঝলাম যে এটা লাইন না, সামথিং ইজ রং উই আর ডুইং, সো প্রবলেম কারো না, প্রবলেম আমাদের। কারণ এই ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ, কি বলেন সবাই? ভালো, কে কে করে? তাহলে বাকিরা সুস্থ হইতে চান না? তো এই যে 5-7টা 10টা 12টা হাত উঠিছে, তাহলে বাকিরা কি সুস্থ হইতে চায়? ব্যায়াম না করে আর, এইটাই সমস্যা। সমস্যা হচ্ছে আমরা জানি না, তা না আমরা করব না, কারণ করলে ভালো হইয়া যাবো, প্রবলেম পরীক্ষার চিন্তায় মাথা নষ্ট, হাই হাই কি করুম, সেই করুম ওই করুম, কিন্তু খালি পড়াশোনাটা করুম না, বুঝেন নাই কথা। মানে আমাদের প্রবলেম নিয়ে আমরা অস্থির, কিন্তু এটা সমাধান যা করণীয় সেটা আমি করব না, দ্যাটস অল, বুঝতে পারছেন? তাহলে আপনি সুস্থ খাবার খান না, আমার তো একটু ভাত না খেলে হয় না, পেট কেমন খালি খালি লাগে, তো খান, তাহলে সুস্থ হইতে চান কেন? একটা বেছে নিতে হবে, আমার কথা বুঝতে পারছেন? আপনি ব্যায়াম করবেন না তাহলে সুস্থ হইতেও চাইেন না, তো ইউজ ইট অর লুজ ইট, যদি কোনো কিছু ব্যবহার না করেন সেটা ধ্বংস হবে কি হবে না? হবে। তো এখন টিজি বেশি মানে ভাত রুটি চিনি, সোজা কথা, যার টিজি বেশি ভাত রুটি চিনি খাইলে টিজি বেশি হবে, সোজা কথা। তো আপনি যদি টিজি কমাতে চান, আপনি এই খাবারগুলো যেগুলো নিষেধ আছে সেগুলো বাদ দেন, এই যে প্রথমে 7 নম্বর পৃষ্ঠায় নিষিদ্ধ খাবারগুলো আপনি বাদ দেন, ঠিক আছে? কারণ আপনার ওভারলোড আছে চিনির, আপনার টিজি বেশি, আপনার হোমা আয়ার বেশি, এই তিনটা কথা খুবই গুরুত্বপূর্ণ, ডায়াবেটিস যাদের আছে মনোযোগ দিয়ে শোনেন, আর যারা ডায়াবেটিস নাই তারা আরও বেশি মনোযোগ দেন। কারণ কি, যার আছে সে তো ভুক্তভোগী, সে যত তাড়াতাড়ি মানবে, যার নাই সে তো খুব মানে আমার তো নাই, সে অত মানবে না, বুঝতে পারছেন? তাহলে তিনটা বিষয়, কি কয়টা বিষয়? আপনার যদি হোমা আয়ার বেশি থাকে তাহলে কোষ খালি করতে হবে, ক্লিয়ার? এটা কোনো ওষুধ দিয়ে কোষ খালি হবে না। পৃথিবীতে একটা ওষুধের নাম বলেন যেটা খেলে পরে এক্সারসাইজের কাজ হয়ে যায়, সুস্থ খাবারের কাজ হয়ে যায়, রোজার কাজ হয়ে যায়, ঘুমের কাজ হয়ে যায়, মানসিক প্রশান্তির কাজ হয়ে যায়, এরকম কোনো ওষুধ আবিষ্কার হয়েছে? তাহলে আপনি এতগুলো বিষয় আপনি একটা ট্যাবলেটের মধ্যে ঢুকে খাইয়ে ফেললেন, ওহো হো কি মজা না? কেন খাচ্ছি আমরা জানেন? কারণ আমরা অলস, তাই আমরা এগুলো করব না এই জন্যে খাচ্ছি। যদি এমন হইতো যে কোনো ওষুধ নাই, তখন ডাক্তারের কাছে গেলে বলতো যে দেখেন এই রোগের কোনো ওষুধ নাই, আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে ভোরে উঠতে হবে, আপনাকে সূর্যের আলোতে যেতে হবে, আপনাকে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, আপনাকে পরিমিত খেতে হবে, আপনাকে ফাস্টিং করতে হবে, তাহলে আপনারা বাধ্য হইতেন সেটাই করতে, তাহলে আপনারা বাধ্য হইতেন সেটাই করতে, আর নাহলে অসুস্থ থাকতেন, মরতেন, কেউ আরও কিছু করার ছিল না, কিন্তু ওই ওষুধে ভেজাল বাধায় ফেলাইছে। এখন আপনি ভাবতেছেন আমি তো চিকিৎসা করতে আসি, মানে গিলতে আসি, চিকিৎসা তো নিচ্ছি, মানে ওষুধ তো গিলতে আসি, তাহলে আমার তো আর এগুলো করার দরকার নাই। আপনারা শর্টকাট চাইছেন না, এবার শর্টকাট দেওয়া হয়েছে, এটার ইফেক্ট কি হয়, টের পাইবেন 30-25 বছর চিকিৎসা করার পরে গিয়া, তখন যখন আর কোনো ওষুধে কাজ হবে না, তখন 12-14টা ঘুমের ওষুধ কোনোটা যখন কাজ করবে না, ব্যথার ওষুধ যখন কোনোটা কাজ করবে না, তখন যখন ডাক্তাররা আপনাকে সারেন্ডার করে দিবে, তখন আপনি কি করবেন?
বুঝেন না কথা তো এই কথাটা যদি শুরুতে বলি যে আপনার কোন চিকিৎসা একটাই আপনি সুস্থ খেতে হবে আপনি বেশি খেয়ে ফেলাইছেন সেই অনুযায়ী বারণ করেন নাই তা আপনি পরিমিত খান আপনি সেটা বারণ করেন হয় কায়িক শ্রম করেন নালে এক্সারসাইজ করেন আপনি রাত জাগেন না আপনি আর্লি ঘুমান আপনি ভোরে ওঠেন আপনি 8 ঘন্টা ঘুমান আমরা সবাই স্লিপ ডিপ্রাইভেশনে আছি আমরা মোবাইল এডিক্টেড ইন্টারনেট এডিক্টেড রাতে বসে বসে এমনি এমনি করে আঙ্গুল একটা কবে ক্ষয় হইয়া যায় সামনে তো ফিঙ্গারপ্রিন্ট কাজই করবে না এমনি হ্যাঁ করবে না তো ক্ষয় হয়ে যাইতে আছে না হ্যাঁ এই যে মক্কাতে গেলাম তো হাজরে আসওয়াদে সুমা দিলাম কারণ এখন আমার জন্য এটা ম্যাটার করে না কারণ আলহামদুলিল্লাহ এখন কনফিডেন্স লেভেল অনেক বেশি 2006 যখন গেছিলাম চিন্তা করতাম কার পায়ের তলে পাড়া খেয়ে মরে যাবো এখন কোনো বিষয় না যা দাঁড়াইছি ওরাই ধাক্কায় ধোক্কায় আমার সামনে নিয়েছে কারণ আমি জানি যে সবাই মিলে ধাক্কায় আমার কিছু করতে পারবে না আশেপাশে যে কটা আছে ও আমার সাথে আমি 369 কেজি নিয়ে লেগ প্রেস দিই তো ওরা কি করবে তো আমার কোনো আমি শুধু দাঁড়ায় আছি আমার এক হাতে জুতা ধরা ছিল ওই জুতা ধরা অবস্থাতে দাঁড়াইছে সুমা দিয়েছে কিছু করতে নেই খালি দাঁড়াইছিল ওরাই ধাক্কা নিয়ে গেছে ওখানে সিস্টেমটা হলো আপনি ঠিক মতো যে দাঁড়াইতে পারলে ধাক্কায় তারা ঢুকাবে কিন্তু কথা হলো সাহস নিয়ে দাঁড়াইতে হবে কারণ নাইলে ওই এজনের সাথে এখানে গুতা মারবে ওখানে গুতা মারবে এগুলো একটু সরাইতে হবে বিষয়টা বুঝছেন তো চুমা দিয়ে পাথর ক্ষয় করে ফেলাইছি আমরা গর্ত করে ফেলাইছি শুধু চুমাইতে চুমাইতে তা আঙ্গুল কেমনে টিকবে ঘষায় ঘষায় বুঝতে পারছেন তো এই যে স্ক্রল করতে আসি সারা রাত না ঘুমাইয়া তাহলে এটা কি সুস্থ হব না অসুস্থ হব বুঝিয়েন আর এই যে রসনা বিলাস করতে আসি হ্যাঁ রসনা বিলাস নিয়ে গল্প লিখছে সে কত আগে ছোটবেলায় পড়ছি আর সেই রসনা বিলাস আমরা আরও বাড়াইছি হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে আমরা সুস্থ থাকার জন্য যা যা দরকার সেটা করতে হবে না তাহলে এই খাবারগুলো আমরা প্রথমে বাদ দিচ্ছি কেন কারণ এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি গ্লাইসেমিক লোড বেশি ইনসুলিন ইন্ডেক্স বেশি তার বিনিময়ে আমরা 8 এবং 9 নম্বর পৃষ্ঠায় খাবার আপনাকে খেতে বলছি কেন কারণ সেগুলো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম ইনসুলিন ইন্ডেক্স কম এবং গ্লাইসেমিক লোড কম তো এগুলো খাবার খেলে আপনার বডিতে জমে থাকা যে চর্বি আছে কোষ খালি করার যে বিষয় আছে এই ফ্যাট বার্ন করতে হবে গতকালকে লাইভে জিজ্ঞেস করে স্যার মোটা হওয়ার কিছু বলেন মোটা হওয়ার কিছু বলেন তো মোটা হওয়ার একটাই তরিকা সেটা হচ্ছে ইওর মাসেল শুড বি বিল্ট মানে আপনার মাসেল বানাইতে হবে এবং হাড় শক্ত করতে হবে তার মানে আপনাকে ওই সেই ব্যায়ামই করতে হবে আর ভালো খাবারগুলো খেতে হবে দ্যাটস অল বুঝতে পারছেন আর কোনো তরিকা নাই কারণ বডিতে আপনারা শুধু ওজন কমাইতে চান কিন্তু ওজন না আপনাকে কমাইতে হবে ফ্যাট কি কমাইতে হবে কি বলেন কি কমাইতে হবে ফ্যাট কি কমাইতে হবে আর বাড়াইতে হবে কি মাসেল আর হাড় এটা আপনাকে শক্তিশালী করবে এটা আপনাকে সামর্থ্য বাড়াবে এনার্জি বাড়াবে স্ট্রেংথ বাড়াবে এগুলো আর চর্বি যত বাড়বে আপনি ততই দুর্বল হবেন অলস হবেন বিলাসী জীবন ভালো লাগবে কর্ম কর্মের কাজ এই যে আমাদের সমাজের এত অধঃপতনের একটা মূল কারণ হচ্ছে আমরা পরিশ্রম করতে ভয় পাই চ্যালেঞ্জ নিতে ভয় পাই শর্টকাট খুঁজি হ্যাঁ শর্টকাট খুঁজি যার কারণে আজকে এই অবস্থা কারণ সে চ্যালেঞ্জ দিতে ভয় পায় সে পরিশ্রম করে কিছু অর্জন করতে ভয় পায় সে আসছে স্যার মোটা কমানোর ট্যাবলেট নেই সে আমাদের কাছেও জিজ্ঞেস করে স্যার একটা ট্যাবলেট দেন মোটা কমানোর ট্যাবলেট খাবে সে সে সব কিছু ট্যাবলেট খাবে সামনে বোধহয় জান্নাতে যাওয়ারও ট্যাবলেট পাওয়া যাবে যেটা বুঝতেছি হ্যাঁ না মনে তো যদি এই এই যে অসম্ভবকে প্রতিষ্ঠা করেছে একটা লোক ভালো হয়নি ট্যাবলেট খেয়ে ডায়াবেটিসের একটা লোক প্রেশারের ওষুধ খেয়ে ভালো হয়নি একটা লোক এই যতগুলো রোগের ওষুধ একটা লোকও ভালো হয়নি প্রমাণিত তো এটা কিভাবে প্রতিষ্ঠা পাইল যদি প্রমাণিত না হইতো যদি ভালো হইতো তাহলে বলতাম ঠিক আছে আজকে প্রেশার ওষুধ ছেড়ে দেন ভালো হয়ে গেছেন আর খাইনি তো সেটা তো পারতেছে না তো ডায়াবেটিস ওষুধ ছেড়ে দেন ভালো হয়ে গেছেন আর তো খাওয়ার দরকার নেই পারতেছেন না কেন তাহলে ওষুধ কেন মরার আগ পর্যন্ত এটা এটা রিয়া দাও যে ব্যাটারি তাহলে ওষুধ কেন মরার আগ পর্যন্ত খাইতে হবে প্রেশার ওষুধ কেন মরার আগ পর্যন্ত খাইতে হবে ডায়াবেটিস ওষুধ কেন মরার আগ পর্যন্ত খাইতে হবে এই যে 500টা হার্টের ওষুধ কেন মরার আগ পর্যন্ত খাইতে হবে কেন কারণ এটা কি চিকিৎসা আমি কি বুঝাইতে পারছি তা এইটা যদি প্রতিষ্ঠিত হইতে পারে সমাজে এবং আপনাদের সবাইকে যদি এই বিশ্বাস করানো যায় যে এটা চিকিৎসা তাহলে ওইটাও কেন করানো যাবে না
তাহলে ট্যাবলেট জান্নাতের ট্যাবলেটও নিশ্চয়ই এটা প্রতিষ্ঠা করে যে এই ট্যাবলেট খাইলে আপনি কেন ইয়া বলছিল তো শয়তান দিছিল তো যে গন্ধম ফল এটা খাও খেলে তোমাকে আজকে জান্নাত থেকে বের করতে পারবে না তুমি এখানে রাজ করবে তো কই কাজ করলো না তো বুঝায় ফেলাইছিল তো আদম আলাইহিস সালামকে বুঝাই টুজে খাওয়াইও দিছিল যার পরিণতিতে তো অনেক বছর কান্নাকাটি করা লাগছে নাকি বুঝেন নাই তা আপনাদের বুঝাইলে আপনারা এইটাও বুঝে যাইতে পারেন বলা যায় না অনেকের কাছে আছে তো আপনারা টাকা দিয়ে ট্যাবলেট নিয়ে আসেন তো হ্যাঁ আপনারা ভাবেন যে অমুকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে তাকে নিয়ে দিয়ে আসেন টাকা সে আপনাকে নিয়ে যাবে তো আছে তো নাই যে তাও তো না হ্যাঁ যেটাই হোক আছে তো নাই যে তা তো না আছে তো শর্টকাট তো আছে বুঝেন নাই কথা আছে নাই না তাইলে বললেন যে জীবনও না এটা জানি জীবনও না কিন্তু তবুও আমরা এই ধরনের কাজগুলোকে বিশ্বাস করি ঠিক আছে তাহলে মোটামুটি অসুস্থ হওয়ার আইডিয়া পেয়ে গেছেন তো ঠিক আছে তাহলে এবার আসেন সুস্থ হওয়ার জন্য এই খাবারগুলো খাবো তাহলে প্রথম ধাপ এই সুস্থ হওয়ার প্রথম ধাপ কি এই খাবারের বাইরে কোনো খাবার খাবো না এবং শেষে দেখেন আরও অনেকগুলো খাবার আছে হ্যাঁ যারা অনলাইনে দেখবে ওদেরকে বলবো পিডিএফটা ডাউনলোড করতে এই যে এখানে এই খাবারগুলো পাইছেন না তা এখন ধরেন আপনি ভাত রুটি খেলেন না আপনি ভাত রুটি খেলেন না আজকে 20 মিনিট বেশি ইয়া করবো হ্যাঁ আমরা ভাত রুটি খেলাম না কিন্তু সঙ্গে এই যে চিয়া সিড খেলাম না এই যে ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক চিয়া সিড আছে হ্যাঁ তারপরে যে বুলেট কফি খেলাম না এই যে অর্গানিক ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক এই যে কফি বিন এটা আবার বুলেট কফি না এটা কফি বিন এটাকে গ্রাইন্ড করতে হবে ভাঙতে হবে তো এটাকে নিয়ে প্রথমে আগে কাচের এয়ারটাইট জারের ভিতরে ঢুকাবেন সব কিছু বুঝছেন তারপর ওইখান থেকে একটু ওই যে বিন নিয়ে গ্রাইন্ড করে ওইটা আরেকটা কাচের ছোট জারের মধ্যে রাখবেন ওটুক খাওয়া শেষ হলে আবার গুঁড়া করবেন নাহলে এটার যে অরিজিনাল ইয়াটা নষ্ট হয়ে যাবে তো এরপরে এটাকে জাল দিয়ে সেকে নেবেন তারপরে একটা স্টিলের মগে আমি যেটা করি স্টিলের মগে ওই লিকারটা ঢালি তার ভিতরে একটু মাখন দেই এক চামচ নারকেলের তেল দেয় এক চামচ এমসিটি দেই কাকাও পাউডার দেই বুঝতে পারছেন দিয়ে ব্লেন্ডারে ঘরং করে ব্লেন্ড করলে একদম ফেনা হয়ে যায় তাও খাইতে হেভি টেস্ট লাগে আর খাওয়ার পর হেভি এনার্জি আসে তো এখন আমরা যে এই যে চিনি খাবো না তাহলে আমাকে ফ্যাট খেতে হবে কারণ ফ্যাটের ইনসুলিন ইন্ডেক্স হচ্ছে 1-3 আর সুগারের ইনসুলিন ইন্ডেক্স হচ্ছে অনেক বেশি 100-100 আর যদি আমি ভাত খাই 100-100 ইনসুলিন আসবে রুটি খেলে 100-100 ইনসুলিন আসবে বুঝতে পারছেন কিন্তু আমি যদি প্রোটিন খাই মাংস বা মাছ বা ডিম সেখানে আসবে হচ্ছে 50% কিন্তু আমি যদি ভাত দিয়ে গরু মাংস খাই তাহলে 150% ইনসুলিন আসবে 150% এটা অনেকেই জানে না কিন্তু আপনি যদি শাকসবজি দিয়ে গরুর মাংস খান সঙ্গে ওটা তেল সহ খান তাহলে এটা ইনসুলিন রেসপন্স 25% আর যদি আপনি ফাস্টিং করার পরে মানে খালি পেটে ব্যায়াম করে যদি ওই মাংস খান এটার ইনসুলিন রেসপন্স অলমোস্ট 0-1-2 এবার বুঝতে পারছেন তো আমরা বিভিন্ন কায়দা কানুন করে ইনসুলিন রেসপন্স কমাতে পারি বুঝছেন কোন খাবারের সাথে কোনটা খাবো তারপর ব্যায়াম করে খাবো কি না তারপর ফাস্টিংয়ের পরে খাবো কি না বা বারবার একটু পরপর খাবো কি না তাহলে তো এক একটা খাবারের সঙ্গে আপনার ঘুম কেমন হয়েছে বুঝতে পারছেন মানসিক প্রশান্তি কেমন আছে হ্যাঁ নার্ভাস সিস্টেম কেমন আছে সব কিছু জড়িত তাহলে এইভাবে আমরা যেমন হলুদ খাচ্ছি এখানে নারকেলের তেল খাচ্ছি আমরা 1 চামচ তাহলে নারকেলের তেল এই হলুদটা যদি দুবেলা খাই 2 চামচ নারকেলের তেল এখানে 1 চামচ নারকেলের তেল 1 চামচ এমসিটি তো 4 চামচ তো হয়েই গেল তারপর গ্রিন জুসের সঙ্গে 1 চামচ করে দুবেলা খেলে 5-6 চামচ নারকেলের তেল এমনি খাওয়া হয় বুঝতে পারছেন তাহলে অর্গানিক এক্সট্রা ভার্জিন কোলপ্রেস কোকোনাট অনেকে আমাদের নিয়ম মেনেছে কী করছেন কয় স্যার ভাত রুটি খাই নাই আর কী করছেন কয় আর সমানে না খাইয়ে থাকছে আর একটু হাঁটাহাঁটি করছে আর কয় স্যার এতটুকুই তো করছে তারপরে তো মাথা ঘুরে পড়ছি কথা বুঝতে পারছেন না তুমি যে খাইতেছো না ভাত রুটি তাহলে ফাইবার যদি এগুলো না খাই চিয়া সিড রেডিজেলেন তোকমা মাকা কাকাও গ্রিন জুস গ্রিন টি হ্যাঁ বুলেট কফি নারকেলের তেল হলুদ বুঝতে পারছেন তারপরে শাকসবজি তাহলে আপনার কনস্টিপেশন হবে স্বাভাবিক এনার্জি পাবেন না স্বাভাবিক আপনি পিং সল দিয়ে পানি না খেলে মাথা ঘুরে পড়বেন স্বাভাবিক তা আপনি কী করছেন কী খাইছেন আপনি না খেয়ে গেছে কারণ না খেয়ে থাকতে মজা পাইছে খিদা লাগে না তো না খেয়ে থাকলে তারপর কী হবে মাথা ঘুরে পড়বে পড়ছে তাই আমার কথা বুঝতে পারছেন তাহলে আমি বলি শ্বাসের ব্যায়াম কী কম না করি নাই এগুলো খাবার এগুলো খাই নাই যেগুলোর কথা বললাম এগুলো সে খায় নাই বুঝছেন তারপরে সে শ্বাসের ব্যায়াম করে নাই
ঘুমাইছে ওই রাত 12টার পরে ঘুমাইছে 4.5 ঘন্টা 3 ঘন্টা আমার কথা বুঝছেন আর একটু হাঁটছে মাঝে মাঝে কিন্তু অন্যান্য যে মাসেল বিল্ডিং স্ট্রেংথ ট্রেনিং এনার্জি ট্রেনিং ইয়োগা মেডিটেশন শ্বাসের 6 ধরনের ব্যায়াম বরফ থেরাপি রোদ্রে যাওয়া হ্যাঁ মেন্টাল ক্লারিটির জন্য যা যা বলে কিচ্ছু মানে নাই সে বিশাল ফ্যান অত বড় ফ্যান যে মাথায় পড়িয়া পরে হাসপাতালে যাইতে বুঝছেন বিরাট ফ্যান সে তাহলে না বুঝে এগুলো করা যাবে তাহলে যেই খাবারগুলো দিছি আগে এগুলো খান আপনি সবার কাজ যারা সুস্থ যাদের দেখবেন রিপোর্টে ডাক্তাররা তো দেখে দিবে আপনাদেরকে এবং এই ডাক্তার দেখানোটা কিন্তু চলমান মানে আপনি আজকে দেখালেই শেষ না আজকে দেখালেই শুরু তারপরে রিপোর্ট দেখাবেন তারপরে ফলো আপে আসবেন তারপরে আবার 2 মাস পরে আবার রিপোর্ট নিয়ে করায় দেখবেন যে আপনার হুমায়ার ভালো হয়েছে কিনা ভিটামিন ডি বাড়ছে কিনা টিজি কমছে কিনা এইচডিএল বাড়ছে কিনা বুঝতে পারছেন এই যে ইনসুলিন কমছে কিনা তো এগুলো তো ও সরি একটা কথা তখন বলতে যে ডায়াবেটিস রোগী 3টা বিষয় বলতে চাইছিলাম যে ভুলে গেছি আবার বলি সেটা হচ্ছে হুমায়ার যদি তার বেশি থাকে আর যদি তার ফাস্টিং ইনসুলিন বেশি থাকে আর যদি তার সি পেপটাইড ভালো থাকে এই 3টা জিনিস যদি থাকে সে যদি ওষুধ খায় আরও ক্ষতিগ্রস্ত হবে বুঝতে পারছেন তাকে লাইফস্টাইল দিয়ে এটা চিকিৎসা করতে হবে বুঝলেন কথা কারণ তাকে কোষ খালি করতে হবে তো আমরা কোষ কিভাবে খালি করতে হয় সেটা বলছি তাহলে আপনারা যারা ডায়াবেটিসের রোগী আছেন নিশ্চয়ই আপনারা এই তথ্যগুলো জানেন ডাক্তার আপনাকে বলেছে আর যদি না জেনে থাকেন তাহলে আজকে জানলেন আমরা তো অন্তত বলেছি আর যারা বলেনি সেটা তাদের ব্যাপার বাট আমরা বলেছি এতটুকুই আমাদের দায়িত্ব আর কে কি করেছে সেই দায়িত্ব আমার নয় সে দায়িত্ব তাদের বুঝতে পারছেন তা আমি একটা রোগীকে ইনসুলিন দেওয়ার আগে আমি দেখবো না তার বডিতে ইনসুলিন আছে কি নাই যার নাই তাকে তো দিতে হবে আর যার বেশি আছে তাকে কি আরও দিব তার ইনসুলিন শরীরে ব্যবহার হচ্ছে কি না ফাস্টিং ইনসুলিন দেখব যে তার ইনসুলিনটা বডি থেকে ক্লিয়ার হচ্ছে কি না এই তথ্যগুলো না জেনে আমি তাকে কি করে ওষুধ দিই আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে তো কে কি করেছে সেটা আমাদের হেডেক না আমাদের আমরা বলছি আপনারা মেনে দেখেন উপকার পান কিনা এবং আমাদের কথাগুলো আপনারা পরীক্ষা করে দেখেন যে আপনার রিপোর্ট কি সেটা কি না যেটা আমি বলেছি আপনার যদি হুমায়ুর বেশি থাকে এটাকে কোষ খালি করে কমাতে হবে আপনি যদি ফাস্টিং ইনসুলিন বেশি থাকে এই খাবারগুলো খেতে হবে যেগুলোর ইনসুলিন ইনডেক্স কম তারপরে আপনাকে এই খাবারগুলোতে অভ্যস্ত হওয়ার পরে ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেলে আপনি তখন ফাস্টিং করবেন কোষ খালি করার জন্য কী করবো আমরা ফাস্টিং করব রোজা রাখব ওয়াটার ফাস্টিং করব ড্রাই ফাস্টিং করব রোজা রাখব ঠিক আছে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে কোষ খালি করব এই রুম থেকে কিছু লোক বের করে দিলাম তো ফাস্টিংয়ে যখন আমি এক্সারসাইজ করব তখন ওই যে সঞ্চিত যেগুলো সেগুলো বার্ন করব তাহলে ফাস্টিং সাথে এক্সারসাইজ করলে কি কি বেনিফিট পেলাম প্রথমে তো আগে খাওয়ার চেঞ্জ করলাম ঠিক আছে প্রথমে আগে অসুস্থ খাবার খেলাম না ক্লিয়ার প্রথম ধাপ কি সুস্থ খাওয়া এবং এই খাবারগুলোতে আগে অভ্যস্ত হওয়া প্রথমেই সব কিছু একসাথে করলে মাথা ঘুরে পড়বেন তাহলে প্রথম ধাপ হচ্ছে 1-2 সপ্তাহ বা কারো ক্ষেত্রে 3 সপ্তাহ শুধু সে আমাদের নিয়মে খাবারগুলোতে অভ্যস্ত হবে আর নিষিদ্ধ খাবারগুলো থেকে সে বেরিয়ে আসবে ক্লিয়ার পারবেন আপনারা তাহলে আমরা যেহেতু সবাই খেয়ে খেয়ে অসুস্থ হয়েছি তা আমরাও সুস্থতার জন্য আগে কই খান বেশি করে খান তাহলে প্রথমে কতটুকু খাইতে হবে কোনো নিয়ম নাই যত ইচ্ছা খান বুঝেন নাই কয় বেলা খাবো যত বেলা খুশি বুঝতে পারছেন কেন এই কথা বলছি কারণ জানি যে 2-3 সপ্তাহ পরে আর খাওয়া বন্ধ হইয়া যাবে তার ক্ষুধা কমে যাবে সে আর চাইলেও খাইতে পারবে না তার রাক্ষস পেটের ভিতর থেকে বিদায় নেবে তো সে আর চাইলেও খাইতে পারবে না তখন তাকে বলবো যে ঠিক আছে এবার আপনি সন্ধ্যা 6টার ভিতর খাওয়া কমপ্লিট করেন তারপরে সকালে সকাল ঘুমাতে যান 9টা বাজে এবং ভোরে ঘুম থেকে উঠুন এবং চেষ্টা করুন যতক্ষণ আপনি পারেন না খেয়ে থাকতে তা আমি ধরেন 11টা পর্যন্ত না খেয়ে থাকতে বললাম এরপর আপনি খাওয়া শুরু করেন তারপরে আর কিছুদিন পর দেখবেন 12টা পর্যন্ত না খেয়ে থাকতে পারছি এরপর খাওয়া শুরু করেন বুঝলেন নাই কিন্তু খাওয়া শেষ করতে হবে 6টার ভিতরে ঘুমাইতে হবে 9টা 10টার ভিতরে ক্লিয়ার যেমন আমি কালকে এশার নামাজ পড়ে এসে ঘুমায় পড়ছি এবার ভোরে উঠছি ফজর পড়লাম বুঝলেন নাই তো এখন আমি আসলাম এখনও কিছু খাইনি নাথিং শুধু ওই গ্রিন টিটা খেয়েছি এরপরে খাবো হলুদ তারপরে খাবো গ্রিন জুস যেখানে চিয়া সিড থাকবে তারপরে খাবো এই যে বুলেট কফি সেখানে আমন্ড বাদাম থাকবে খোসা ছিলিয়ে ভিজে রাখা হয়েছে ওই খোসা ছিলিয়ে দিবে ওই বাদাম চিবাবো আর এই বুলেট কফি খাবো এই সারাদিনে আর ডিটক্স ওয়াটার আছে ওখানে হিমালয়ান পিংসল দিয়ে খাবো এই দিনের খাওয়া এখানেই শেষ
এরপরে ব্যায়াম ট্যাম করে মাসেল বিল্ডিং ব্যায়াম ট্যাম করে গিয়ে মাছ মাংস ডিম শাকসবজি যেটা যতটুকু খাইতে পারি খাবো পেট ভরা পর্যন্ত, আবার বেশি খাবো না যে এই পর্যন্ত, ওই যে দাওয়াতের খাওয়া আর কি 3000 টাকার গিফট, হ্যাঁ ওই পর্যন্ত না, মানে পরিমিতিবোধ বজায় রাখা, ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন তো? এবং আমরা আর্লি ঘুমায় যাব, এই রুটিনটা, এটা কি কঠিন? বরং স্যাটিসফ্যাক্টরি। আপনারা কি করতেছেন? মাইপা মাইপা খাইতে আছেন, আপনারা যা আরেকজন মাইপে দিতেছে আপনি সেটা খাইতেছেন, কিন্তু এখানে আপনাকে মেপে দিবে আপনার পেট, আপনার ক্ষুধা। প্রতিদিন একই রকম ক্ষুধা থাকে না, যেদিন ভালো ব্যায়াম করবেন ক্ষুধা বেশি থাকবে, যদি ব্যায়াম না করেন ক্ষুধাই থাকবে না, খাইতেই পারবেন না, খাওয়া দেখলে বমি আসবে, ঘি দেখলে বমি আসবে, সবজি দেখলে বমি আসবে। কিন্তু যদি ব্যায়াম করেন, ফাস্টিং করে ব্যায়াম করে খাইতে বসেন, দেখবেন ওহ দারুণ, খাবারগুলো খুব সুস্বাদু মনে হবে, কে রাঁধছে রে দারুণ স্বাদ হয়েছে রে। হ্যাঁ, আর যদি ওই একটু মানে ব্যায়াম না করে খাইতে বসেন, হ্যাঁ রে কী রাঁধছে রে, কিছু খাওয়া যায় না রে, গালে দেওয়া যায় না রে, বুঝেন না কথা, রাত্রে ঘুমায় নাই, ব্যায়াম করেন নাই, সারাদিন টেনশন করছেন, তো খাওয়া এখন বিস্বাদ, মুখে তিতা। আর যদি ভালো ঘুমাইয়া ফাস্টিং করে ভালো ব্যায়াম করে খাইতে বসেন, তখন যে রাঁধছে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, না কী সুন্দর রান্না, বুঝতে পারছেন? তাহলে আগে খাওয়া ঠিক করুন, তারপরে কি করতে হবে? ফাস্টিং, তারপরে ব্যায়াম, ক্লিয়ার? ধাপে ধাপে, তারপরে ঘুম, আর্লি ঘুমাতে যাবেন, আর্লি উঠবেন, তারপরে হচ্ছে মোট 8 ঘন্টা ঘুমাবেন, ঠিক আছে? তারপরে আপনি রোদে যাওয়ার চেষ্টা করেন, তারপরে মানসিক প্রশান্তির জন্য 6 ধরনের শ্বাসের ব্যায়াম চেষ্টা করেন, তারপরে বরফ থেরাপির চেষ্টা করেন, তারপরে একটা সুন্দর ডিসিপ্লিন গড়ে তুলেন, তারপরে এই ডিসিপ্লিনটা 100 দিন ধরে রাখেন, তারপরে এটা আপনার হ্যাবিট হয়ে যাবে, ওই হ্যাবিট আপনাকে আমৃত্যু টেনে নিবে। শুধু যদি নিজের ভালো চান, তো নিজের ভালো ভালো হ্যাবিটগুলো ধ্বংস করে দিয়েন, বুঝতে পারছেন? আর আমরা যেহেতু ডাক্তার এখানে দেখিয়ে দিব, তো প্রশ্ন এখানে কেন করছেন? প্রশ্নের উত্তর তো ডাক্তার দিবে, আপনাকে তো দেখে দিবে, আপনার ডায়াবেটিসের পরামর্শ ওখানে দিবে, আপনার কী অবস্থা দিবে, কী ওষুধ লাগবে না লাগবে সব তো এখানে দিয়ে দিবে। তাহলে আমরা এখন প্রশ্নের উত্তর এই কারণে দিব না, কারণ আমরা সবাইকে ব্যক্তিগতভাবে ডাক্তার দেখিয়ে পরামর্শ দিয়ে দিব। এক্স্যাক্টলি, অ্যাজমা সম্পর্কে ভিডিও দেখবেন, আমার ভিডিও আছে, বুঝতে পারছেন? এখানে কেন শুনতে আসছেন? এখানে তো আমি আমার যে সিলেক্টেড বক্তৃতা সেটা দিব। আপনার শুনতে ইচ্ছা করে আপনি ইউটিউবে যান, অ্যাজমা লেখেন, ডাক্তার জাহাঙ্গীর কবুর লেখেন, সারাদিন দেখেন, অসুবিধা নাই তো, বুঝেন নাই কথা? আপনার সব পূর্ণ হইয়া একেবারে পুরোপূর্ণ হইয়া উচ্চায় পড়ে যাবে, কারণ এত এত বেশি ভিডিও ওখানে দেওয়া আছে, জ্ঞান আহরণের জন্যে ওই জায়গাটাতে যান, আপনার পকেটের মধ্যে আছে, এখানে এসে এখানে বসে জিজ্ঞেস করার জন্য। তো এখন অ্যাজমা হচ্ছে ইনফ্লামেটরি ডিজিজ, যেই আপনার ইনফ্লামেশন কমবে অ্যাজমা আস্তে আস্তে ভালো হয়ে যাবে, তো ওষুধটা আমরা ধীরে ধীরে কমাবো, ডাক্তার দেখে কমায় দিবে। আমাদের এখানে অ্যাজমার উপর স্পেশালিস্ট যারা আছে ভালো, আমার ছাত্রী আছে, তারিমাকে আজকে আসবে, ওকে আপনি আরেকদিন এসে ওই তারিমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান, তো ও অ্যাজমার বিষয়গুলো সে দেখবে। তো এখন কথা হচ্ছে যে প্রতিটা ডিজিজের জন্য আমরা বলে দিব, এখানে এখানে দেখবে ডাক্তার, দেখে সে বলবে যে হ্যাঁ আপনার এটা এইভাবে ওষুধটা কমাতে হবে। আলটিমেটলি এই যে কটা রোগের কথা আমরা আলোচনা করলাম সবই ভালো হবে, এখন কোনটার ওষুধ কীভাবে কমাবো সেটা তো ডাক্তার নিজে দেখে কমায় দিবে, তাই আমার তো আর এখানে এটা আলোচনার বিষয় না। বাট এই আলোচনার উপর ভিডিও তো আছে, যেমন ডায়াবেটিসের ওষুধ আগে বাদ দিয়ে শুরু করতে হবে, তারপরে অ্যাজমার ওষুধ ধীরে ধীরে কমাতে হবে, অ্যাজমার ওষুধ হঠাৎ করে ছেড়ে দেওয়া যাবে না, তারপর প্রেশারের ওষুধ হঠাৎ করে ছেড়ে দেওয়া যাবে না, ধীরে ধীরে কমাতে হবে, ইনসুলিন বন্ধ না করে এটা করাই যাবে না, কারণ তার আগে দেখতে হবে বডিতে ইনসুলিন উৎপন্ন হয় কি না, যদি কারো ইনসুলিন উৎপন্ন হয় বডিতে সে ইনসুলিন বন্ধ করে স্টার্ট করবে, আর যারা ইনসুলিন উৎপন্ন হয় না তাকে ইনসুলিন বন্ধ করা যাবে না, ক্লিয়ার? তো এটা হচ্ছে নির্ভর করবে পরীক্ষার উপরে, তো স্পেসিফিক্যালি আপনারা টেস্ট করে ডাক্তার দেখিয়ে পরামর্শ নিয়ে তারপর পরামর্শ মেনে আবার আসুন, পরামর্শ মেনে আবার আসুন, এবং যেইগুলো জটিলতা আছে সেগুলো তারা আমার কাছে রেফার করবে, ক্লিয়ার? তো আশা করি সব প্রশ্নের উত্তর এখানেই পেয়ে গেছেন, বুঝছেন? প্রশ্নের উত্তর দেওয়াই হয়েছে, কিন্তু দুঃখজনক হচ্ছে আপনারা ভিডিও দেখেন না। বিলিভ মি যে এখানে এই 2.5 বছরে যতগুলো প্রশ্নের উত্তর আমি দিয়েছি, এরপর আর প্রশ্ন থাকতেই পারে না, যদি থাকতো আমি অবশ্যই উত্তর দিতাম, বুঝেন নাই? যেটার উত্তর অলরেডি দেওয়াই আছে সেই প্রশ্নগুলোই আপনারা বারবার করে যাচ্ছেন, যদিও কেন আপনারা সরাসরি প্রশ্ন করতেছেন এটা সহজ, কিন্তু ভিডিও থেকে বের করা আপনার জন্য কঠিন, সময় সাপেক্ষ, এটা সাধনার ব্যাপার, তা আমরা শর্টকাট এখানেও খুঁজতেছি, বুঝেন নাই কথা? এখানে শর্টকাট খুঁজতেছি, কিন্তু আমি পরিশ্রম করব না, তবে বলি পরিশ্রম না করলে কোথাও কিছু পাইবেন না। জান্নাতে যেতে চান, পরিশ্রম করুন, ভালো ইবাদত করুন। হ্যাঁ, আজকেও একটু আগে কোরআনের আয়াত একটা শুনতে শুনতে আসলাম, সূরা কাহাবে, তো মানুষ কেন ধ্বংস হয় জানেন? কারণ সে মনের দাসত্ব করে, প্রবৃত্তির দাসত্ব করে, সে এই কারণে সে ধ্বংস হয়, দ্যাটস অল, আর কিচ্ছু না, সোজা একটা কথা দিয়ে শেষ।
তার মনে যা চায় সে সেটা করে, কিন্তু যেটা তার জন্য করা উচিত সেটা করে না। তো যার ফলে সে গাফিল হয়ে যায়, সে কম গুরুত্বপূর্ণ কাজ যেটা তার মন চায় সেটা করে, অথচ বেশি গুরুত্বপূর্ণ কাজ যেটা আমল করা উচিত সেটা করে না। কম গুরুত্বপূর্ণ কাজ দুনিয়ার বিষয়ে সে চিন্তা করে, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ নিজের শরীর সেটা চিন্তা করে না। সে নিজেকে সময় দেয় না, সে নিজের স্বাস্থ্যের চিন্তা করে না, নিজের সুস্থতার চিন্তা করে না, সে চিন্তা করে তার সাকসেস। কিসের সাকসেস? দুনিয়ার সাকসেস। তো অনেকে সাকসেসফুল হয়ে পুরাই ওষুধফুল হয়ে পুরো ফুলিশ জীবনযাপন করেছে, হ্যাঁ তার তো কোনো অসুবিধা এখন দেখতেছি। তো আপনি বিশাল বড় ব্যারিস্টার হয়েছেন, রোগ এত যে 12-14টা ওষুধ খাইতে হয়। আপনি বিশাল বড় ডাক্তার হয়েছেন, সে নিজেই বাইপাস করা আসছে সুবে সুবে ইন্ডিয়াতে, যে কাউরে জানায় নাই কিন্তু নিজেও 7-8টা ওষুধ খায়। তা আপনি বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, একই পরিণতি, মন্ত্রী হয়েছেন, দেশ বরেণ্য কিছু হয়েছেন, বিশাল সেলিব্রিটি হয়েছেন, আলটিমেটলি সব রুগী হয়েছেন, আলটিমেটলি, বুঝতে পারছেন? তো লাভ কী হয়েছে? আপনি কি বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন? তা আপনি তো এই সব কিছুই হতে পারতেন সুস্থতা সহকারে, সেটা তো আপনি করেননি, এবং সেটা দুনিয়ার সাকসেস আপনি পেয়েছেন। বিনিময়ে আপনি কী কী স্যাক্রিফাইস করেছেন? আপনার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করেছেন, সন্তানকে স্যাক্রিফাইস করেছেন, ওয়াইফকে স্যাক্রিফাইস করেছেন, আলটিমেটলি আপনি কাউকে সময় দেননি, শুধু দিয়েছেন যেখানে, সে জিনিসটা পাওয়ার পরে ওই সন্তানই বলতেছে, বাপ তুমি তো আমাদেরকে কোনো টাইম দাও না, তুমি সম্পদ অর্জন করছো, তুমি সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত ছিলে কিন্তু আমাদেরকে তুমি এটা টাইম দাও নি। আমি কি বুঝাইতে পারলাম? তো যাদের জন্য চুরি করবেন তারাই আপনাকে চোর বলবে। তা আপনি কার জন্য করছেন? আজকে যেই সংসারের জন্য করতে গিয়ে এক সেকেন্ড সময় নিজের জন্য বের করতে পারেননি, ব্যায়াম করতে সময় পান না, ওই যে প্যারালাইসিস হলে তো ওই সংসারে সবাই এত ব্যস্ত থাকবে যে আপনার পেছনে এক সেকেন্ড ব্যয় করার তাদের সময় নেই। আজকে যত বড় সাকসেসফুল আপনি নিজেকে মনে করেন না কেন, আপনি আসল সাকসেস হবে যখন আপনি মৃত্যুবরণ করবেন এবং আল্লাহর কাছে আবার উত্থিত হবেন। আল্লাহ যখন বলবে যে হ্যাঁ তোমাকে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে দিলাম, তোমাকে আমার আরশের ছায়ায় আশ্রয় দিলাম এবং তোমাকে চির জান্নাতের সুসংবাদ দিলাম, তো সেটাই হচ্ছে এখন যাও তুমি জান্নাতে প্রবেশ করো এবং অনন্তকাল এখানেই থাকো, এটি হচ্ছে সাকসেস। এছাড়া আর যা আছে একটাও সাকসেস না, আর সব পরীক্ষা। আপনার ধন সম্পদ আপনার পরীক্ষা, আপনার সাকসেস আপনার ইটসেল পরীক্ষা। আপনি যেটা হয়েছেন সেটা আপনার পরীক্ষা, আপনার রোগ পরীক্ষা, শোক পরীক্ষা, সম্পদের ক্ষতি পরীক্ষা, অধিক সম্পদ সেটাও আপনার পরীক্ষা। আল্লাহ দেখছেন যে আপনি এগুলো পাওয়ার পরে ওনাকে স্মরণ করেন নাকি গাফিল হয়ে যান। আল্লাহ দেখছেন যে অসুস্থ হয়ে কি ওনাকে স্মরণ করেন নাকি আপনি তাকে হ্যাঁ আল্লাহ আমারই খালি ওষুধ দেয় আর কারো খুঁজে পায় না, হ্যাঁ নাউজুবিল্লাহ। তো এই বিষয়টা মনে রাখেন। তো আপনারা আসলে কিসের সাকসেস চান? তো যদি বুদ্ধিমান আমরা হই তাহলে আমরা রিয়েল সাকসেস, অনন্তকালের সাকসেস, পার্মানেন্ট সাকসেস, স্থায়ী সাকসেস সেটার জন্য চেষ্টা করব। এবং এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সুস্থতা, সেটার জন্য চেষ্টা করব। এছাড়া এই পৃথিবীতে আর কোনো কিছু এত মূল্যবান না। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটা বুঝে যারা অলরেডি সুস্থতা হারিয়ে নষ্ট করে ফেলেছে তারা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা কেউ বুঝি না। যতক্ষণ সুস্থ আছি এই সুস্থতাটাকে আমরা কাউন্টই করি না, এটাকে যে ধরে রাখতে হবে, এটাকে যে যত্ন নিতে হবে, এটাকে যে ছেড়ে দেওয়া যাবে না, এটাকে আমরা কাউন্টই করি না। কিন্তু যখন অসুস্থ হই তখন এখানে যাই ওখানে যাই, এর দরবারে যাই ওর দরবারে যাই, এই মোটা মোটা ফাইল করি, হ্যাঁ 2 বস্তা ওষুধ ইন্ডিয়া থেকে গিয়ে নিয়ে আসি, আর সারা জীবন দেশের যে অর্থ উপার্জন করছি এটা নিয়ে ওখানে দিয়ে সব সম্পদগুলো ওখানে ওদেরকে দিয়ে আমরা চলে আসতেছি 2 বস্তা ওষুধ নিয়ে 2 বছরের, হ্যাঁ দাদা গো কী মজা, বুঝছেন? আমরা হলাম এই ধরনের। তাহলে চলেন আজকে আমরা চেষ্টা করি নিজেদের প্রতি নজর দে, দিবেন তো ইনশাল্লাহ, নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দে ইনশাল্লাহ, দিবেন তো, নিজের জন্য সময় বের করি করবেন তো ইনশাল্লাহ। তাহলে প্রথমে ওই যে যে কথা বললাম যে চেকলিস্ট অনুযায়ী আগে খাওয়ার ঠিক করব, তারপর ফাস্টিং করব, তারপর ব্যায়াম, তারপর ঘুমে নজর দিব, তারপরে আসল প্রশান্তি হচ্ছে সুস্থতায় এবং আল্লাহর কাছে সম্পূর্ণভাবে সারেন্ডার করার মাধ্যমে, আখেরাতমুখী চিন্তার মাধ্যমে। কারণ দুনিয়ার কোনো চিন্তা আপনাকে সুখ শান্তি দিবে না, অন্তর ফাঁকা ফাঁকাই থাকবে, এই অন্তর কোনোদিন পূর্ণ হবে না। এই অন্তর পূর্ণ হয় শুধুমাত্র আল্লাহর জিকির দ্বারা এবং মানুষের কল্যাণে কাজ করার দ্বারা। আপনি এটা কল্যাণমূলক কাজ করে দেখুন কেমন ভালো লাগে, আপনি এটা মানুষের কল্যাণে কাজ করুন দেখেন কত ভালো লাগে। নিঃস্বার্থভাবে যদি মানুষের কল্যাণে কাজ করি পৃথিবীতে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ, আল্লাহর দেওয়া কাজ।
আল্লাহ আপনার মাধ্যমে অন্যের উপকার করাচ্ছেন, এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে যে সুস্থ হওয়ার জন্য মানুষকে সচেতন করার যে দায়িত্ব দিয়েছেন এটা যেন আমরা সুচারুরূপে সম্পন্ন করতে পারি, এবং আপনারা যদি নিজেরা উপকৃত হন তখন আপনাদের কাঁধেও একই দায়িত্ব বোঝা চেপে যাবে যে অন্যদেরকে সুস্থ করার জন্য আপনার যতটুকু নলেজ আছে শেয়ার করা সেটাও আপনার দায়িত্বে চলে আসবে। আমরা করব তো ইনশাল্লাহ। তাহলে এই যে একটা সেবামূলক কাজ করতে পারছেন ফ্রি অফ কস্ট, টাকা খরচ হচ্ছে না, জাস্ট বললেন যে তুমি এই উপদেশমূলক কথাগুলো তুমি মেনে চলো, তুমি সুস্থ থাকবে। অ্যাকশন পয়েন্ট হচ্ছে মাত্র 10টা, যে আমি অসুস্থ খাবার খাই না, আমি সুস্থ খাবার খাই, আমি বারবার খাই না, আমি রোজা রাখি, আমি আমার ফাস্টিং উইন্ডো বাড়াই, ফিডিং উইন্ডো কমাই। ফাস্টিং উইন্ডো হচ্ছে যে সময়টা না খেয়ে থাকছি, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে, 4 ঘন্টার ভিতরে বা 6 ঘন্টার ভিতরে খাবার খাচ্ছে, এটা হলো ফিডিং উইন্ডো। 18 ঘন্টা বা 20 ঘন্টা না খেয়ে থাকছে, এটা হলো ফাস্টিং উইন্ডো। এটা তাদের জন্য যাদের ওজন বেশি, আর যাদের ওজন কম তারা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার ভিতরে বারবার খাবে, কিন্তু তারা ব্যায়াম করবে এবং আর্লি ঘুমাবে আর সুস্থ খাবারগুলো খাবে। হ্যাঁ, অন্যান্য নিয়মগুলো সে মেনে চলবে, শ্বাসের ব্যায়াম করবে, মানসিক প্রশান্তির চর্চা করবে, সূর্যের আলোতে যাবে, নেচারের কাছে সম্পর্ক রাখবে, প্রকৃতির মাঝে বেড়াবে, প্রকৃতির কাছে যাবে, কিন্তু বিষ খাবে না। আমি কি বুঝাতে পারলাম? তাহলে এইটা হচ্ছে আমরা মেনে চলবো ইনশাল্লাহ। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব। তা আমরা এই যে প্রোগ্রামগুলো চালাচ্ছি এটাতে বিশাল খরচ আছে, এই যে আমরা কিউ সিস্টেমের জন্য খরচ আছে, এখানে 6টা ডাক্তারের চেম্বার আছে। হ্যাঁ, তারপর ডাক্তাররা আমরা 7 জন ডাক্তার, হ্যাঁ তোমরা যাও, 7 জন ডাক্তার আমরা রেখেছি। তারপর এই যে কাউন্সিলিং আছে, প্রি কাউন্সিলিং পোস্ট কাউন্সিলিং, ওরা এখানে কাউন্সিলিং করাবে। আপনারা প্রি কাউন্সিলিং অনেকে করেছেন, পরে ডাক্তার দেখে আবার পোস্ট কাউন্সিলিং করাবেন, এবং এখান থেকে যা যা দরকার আপনারা নিয়ে যাবেন। তো আমরা এই পুরো খরচটি বহন করছি আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আপনারা যে আমাদের থেকে প্রোডাক্ট নেন, সেখান থেকে যে আমাদের আয় হয় সেখান থেকে আমরা এখানে খরচ করি, এবং আপনারা যে আমাদের এখানে পরীক্ষা করেন সেখান থেকে যে আয় হয় আমরা সেখান থেকে খরচ করি। তো আমরা পরীক্ষার কথাগুলো একটু বলি, যে এখানে আমাদের রিভাইজ প্রাইস করা হয়েছে আগের চেয়ে, এবং আপনাদের তারপরেও পার প্যাকেজে 2000 টাকা ডিসকাউন্ট করা হয়েছে। আপনারা জানেন যে ডলারের দাম বেশি, আপনারা জানেন যে তেলের দাম বাড়াতে ক্যারিং কস্ট বেড়েছে, সো ইম্পোর্টেড প্রোডাক্টগুলোর অবস্থা এখন খুব খারাপ। আমরা যেটা 85 টাকা ডলার সেটা এখন ইম্পোর্টেড ক্ষেত্রে এলসিতে 112 থেকে 120-এর ভিতরে ওঠানামা করছে। তো এই এই জিনিসগুলো কিন্তু এরপরেও আমরা চেষ্টা করছি যে এখানে রেট তো বাড়ানো হয়নি, বরং রিভাইজ করা হয়েছে, এবং আবার 2000 টাকা ডিসকাউন্ট সেটাও বহাল আছে। এখন আপনারাই বলেন যে এই যে সার্ভিসটা আমরা দিচ্ছি এবং পরেও দিব বা ভবিষ্যতে দিব, তার জন্য টাকার প্রয়োজন আছে কিনা, এই যে গাইডলাইন ছাপাতে টাকা লাগে কিনা, এই রোগীগুলো দেখাতে ডাক্তারদের যে পেমেন্টগুলো দিতে হয় কিনা, সব কিছু তো টাকার ব্যাপার। তো টাকা ছাড়া কি প্রতিষ্ঠান চলবে? তা আমরা চাচ্ছি আরও কোনো একটা বড় স্পেস করতে, যেখানে আমরা আজকে যে দাঁড়িয়ে আছে আপনাদের সবাই বসে থেকে যেন 400-500 লোক একসঙ্গে এটা মানে একই এই ধরনের প্রোগ্রাম আমরা চালাতে পারি, এবং ডাক্তার সংখ্যা 20-25 উন্নীত করে যেন একই সঙ্গে সবাইকে আমরা দেখাইতে পারি প্রতিদিন। যেন আমরা চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন, এর জন্য মানি ম্যাটার্স, টাকা লাগে, অর্থ ছাড়া হয় না। তা আমরা কোনো দান সদগা বা ডোনেশন এগুলো আমরা নেই না, জাস্ট কিচ্ছু না। আপনি একটা রিয়েল প্রোডাক্ট, USD অর্গানিক সার্টিফাইড প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট, যেটা আমি খাই, আমার ফ্যামিলি খায়, আমার বাচ্চারা খায়, সেটা আপনি বাইরে থেকে না কিনে এখান থেকে কিনলে যেটা হচ্ছে যে আমরা এই সেবাটা চালু রাখতে পারবো, দ্যাটস অল। এবং আমরা নিজেরাও দেখছেন যে এতগুলো লোক আজকে এখানে বিনামূল্যে ডাক্তার দেখাবে, বুঝতে পারছেন, এবং ফলো আপে আসবে, রিপোর্ট দেখাবে। হ্যাঁ, এবং আমরা প্রি কাউন্সিলিং, ডাক্তার দেখান, এবং পোস্ট কাউন্সিলিং। আপনি তো টাকা দিয়েও এই সার্ভিস পাবেন না, আমার কথা বুঝতে পারছেন, টাকা দিয়ে তো আপনারা 2-3 মিনিটের বেশি সময় পাবেন না, আমরা জানি তো, বুঝতে পারছেন। কিন্তু এখানে আমরা এই কাজগুলো করছি বিনামূল্যে, বিনামূল্যে মানে আপনাদের থেকে টাকা নিচ্ছি না, বাট আবার দেখা যাচ্ছে যে এর আগে যারা প্রোডাক্ট নিয়েছে তারাই এইটা শেয়ার করেছে, আপনারা আমাদের সঙ্গে ইনভলভ হলে, আপনারা এটার সঙ্গে জড়িত থাকলেন, অর্থাৎ এই সেবামূলক কাজে নিজেরা অ্যাক্টিভলি অংশগ্রহণ করলেন, করার ফলে আপনারাও এটার সঙ্গে সম্পৃক্ত থাকলেন। আমরা যতদিন এই কার্যক্রম চালাবো আশা করি আল্লাহ আমাদেরকে এই সওয়াব থেকে বঞ্চিত করবেন না, কি বলেন আপনারা? আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আমি বলি যে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।